আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি যাবতীয় প্রশংসা হামদসানা কেবলমাত্র সে মহাপরাক্রমশালী আল্লাহ সবহান হতার সানে নিয়োজিত যার অপরিসীম দয়া সীমাহীন রহমত অগণিত করুণার বদৌলতে আজকে আমরা এখানে পবিত্র কোরআন সহি হাদিস থেকে কিছু বলা এবং শোনার জন্য একত্রিত হতে পেরেছি তাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরই সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যার মাত্র তেইশ বছরের বৈপ্লবিক জীবনে অন্ধকারে নিমজ্জিত একটি জাতি সোনার আলোয় আলোকিত হয়ে পৃথিবীব্যাপী এক ঐতিহাসিক নজিরবিহীন বিপ্লব সৃষ্টি করতে পেরেছিলেন যার আদর্শের মধ্যেই রয়েছে আমাদের সকলের দুনিয়াবি এবং পরকালীন মুক্তি শান্তি ও নাজাত তার উপর বর্ষিত হোক লাখো কোটি দরুদ সালাম সাল্লাহ আলি ওয়াসাল্লাম রাসুল সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন তাওয়াসু তোমরা মজলিসকে প্রশস্ত করো আল্লাহ তোমাদের জন্য প্রশস্ত করে দিবেন তথা আর বসার জায়গা করে দিন সামনে চেপে বসুন আর বসার জায়গা করে দিন মজলিসকে প্রশস্ত করুন আল্লাহ আপনাদের জন্য প্রশস্ত করে দিবেন এটা রাসুল সাল্লি আসাল্লামের হাদিস তো এই হাদিসের ওপর আমল করে যতটুকু সম্ভব আমিও দেখতে পাচ্ছি জায়গা সংকীর্ণ আপনারা একটু একটু সামনে চেপে বসুন খালি জায়গাগুলো পূরণ করুন যাতে পিছন দিক থেকে আর কেউ বসতে পারে রাসূলের এই হাদিসের উপর আমল করো তো সল্লাল্লাহ আলাই ইউসাল্লাম সবদিকেই একটু হালকা হালকা চেপে বসেন যতটুকু জায়গা খালি আছে আপনার আশেপাশে সেটা পূরণ করে দিন এবং মহিলা মা বোন খালাম্মা চাচি আম্মা তাদের সকলকেই একই অনুরোধ জানাবো আপনারাও একটু আল্লাহ রাসুলের হাদিসের প্রতি আমল করতো আপনাদের মজলিসে বসার জায়গা প্রশস্ত করে দিন অন্য মুসলিম মা এবং বন্দের জন্য আজকে আপনাদের অত্র অনুষ্ঠানে কাকরান যুব সমাজের উদ্যোগে আয়োজিত জান্নাতুল মাওয়া কবরস্থানের উন্নয়নকল্পে আজকের এই অনুষ্ঠানে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু একটি ইসলামী পরিবার একটি সুন্দর পরিবার একটি আদর্শ পরিবার একটি ন্যায় নীতিবান পরিবার আমরা কিভাবে গড়ে তুলতে পারি কেন গড়ে তুলতে হবে কেন গড়ে তোলা প্রয়োজন এবং তার পদ্ধতির উপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ সবার আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে পরিবারের গুরুত্ব ইসলামে পরিবারের গুরুত্ব কতখানি পরিবারকে ইসলাম কতটুকু দাম দিয়েছে কতটুকু মূল্যায়ন করেছে এই বিষয়ে আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে এই বিষয়ে বুঝাতে গিয়ে আমি আপনাদের সামনে তিন থেকে চারটা পয়েন্ট পেশ করব এক ইসলাম বিধান দিয়েছে স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী পরের দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে আর একজন স্বামীর সাথে এমন নয় বরং তাকে ইদ্যত পালন করতে হবে ইদ্যুৎ পালন শেষে সে চাইলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে ঠিক তেমনি তালাক প্রাপ্তা মেয়ের ক্ষেত্রেও ইসলাম বিধান দিয়েছে যে তালাক হওয়ার পরেই পরের দিনেই বা পরক্ষণেই সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে আর এক জায়গায় না তাকে ইদ্দত পালন করতে হবে ইদ্যুৎ পালন শেষে সে আর এক জায়গায় চাইলে বন্ধনে আবদ্ধ হতে পারে এই মধ্যখানে ইদ্যুৎ পালনের সিস্টেম নিয়ম পদ্ধতি ইসলাম কেন প্রবর্তন করেছে এর পিছনে কারণ হচ্ছে ওলামায়ে কেরাম মোহাদ্দিস এদাম ফোকাহাগণ বলতেছেন যে ইসলাম পরিবার প্রথাকে রক্ষা করতে চায় যদি আজকে তালাক হওয়ার পর আজকে স্বামী মারা যাওয়ার পর আগামীকালকেই ওই মেয়েটা আর একজন স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তার পেটে যদি কোনো বাচ্চা আগের স্বামীর পক্ষ থেকে থেকে থাকে সেটা সন্দেহপূর্ণ হয়ে যাবে যে এই বাচ্চাটা কার তো আগের স্বামীর পক্ষ থেকে যদি কোনো বাচ্চা থাকে ওই মেয়ের পেটে সেটা যেন স্পষ্ট হয়ে যায় এই জন্য ইসলাম ওই মেয়েকে চার মাস দশ দিন অপেক্ষা করতে বলতেছে কেননা এতে পরিবার রক্ষা পাবে না হলে যখনই সন্তান জন্ম নিবে এবং পিতৃ পরিচয় পাবে না সন্দেহ সৃষ্টি হবে এবং যখনই সে পিতৃ পরিচয় হারিয়ে ফেলবে তখনই পরিবার ধ্বংস হয়ে যাবে পরিবার নষ্ট হয়ে যাবে ইসলামের নিকটে পরিবারের গুরুত্ব এত বেশি যে আপনি এক বৈঠকে এক মজলিসে একই সময়ে একই সাথে তিন তালাক দিয়ে আপনার স্ত্রীকে আলাদা করতে পারবেন না এই বিধান ইসলাম দেয়নি কেননা পরিবার ইসলামের নিকটে এতটা ঠনকো এতটা হালকা এতটা কম মূল্যের নয় যে এক সেকেন্ডের তিন তালাক শব্দে আপনি একটি পরিবারকে ধ্বংস করে দিবেন নষ্ট করে দিবেন বিচ্ছিন্ন হয়ে যাবেন ইসলাম বলছে তুমি যদি তালাক দিতেই চাও যদি দিতেই হয় তাহলে তিন মাস ধরে তালাক দিতে হবে প্রথম মাসে পবিত্র অবস্থায় এক তালাক দেও এক মাস চিন্তা ভাবনা করে এক তালাক দেও দ্বিতীয় মাসে পুরো মাস চিন্তা ভাবনা করে দ্বিতীয় তালাক দেও তৃতীয় মাসে পুরো মাস চিন্তা ভাবনা করে তৃতীয় তালাক দেও এইভাবে চিন্তা ভাবনার মাধ্যমে তিনবারে তিন মাসে তিন তালাকের মাধ্যমে একটা পরিবারের থেকে বিচ্ছিন্ন হওয়া যায় কেন এত লম্বা সিস্টেম যাতে পরিবারকে রক্ষা করা যায় যাতে পরিবারকে হেফাজত করা যায় আরেকটা পয়েন্ট আপনাদের সামনে পেশ করি ইসলামে মুসলমানের রক্ত হারাম মুসলমানের মান সম্মান ইজ্জত হারাম মুসলমানের ধন সম্পদ হারাম আরাক মুসলমানের উপরে আমি আমার মুসলিম ভাইকে হত্যা করতে পারবো না তার রক্ত আমার উপর হারাম তার ধন সম্পদ লুটে চুরি করে নিতে পারব না তার ধন সম্পদ আমার উপর হারাম আমি আমার আরাক মুসলিম ভাইয়ের গীবত তহমত অপবাদ দিতে পারবো না গীবত করতে পারবো না কেননা তার মান সম্মান আমার উপর হারাম কেমন হারাম কাবা ঘরের চাইতে বেশি হারাম বুঝাতে পারিনি মনে হয় কাবা ঘর ধ্বংস করলে যতটানা গুনা হবে একজন মুসলমানকে হত্যা করলে তার চেয়ে বেশি গুনা হবে এ কথা আমি বলিনি রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য লাউ ইস্তারাকা আহলুল আর সামা আসমান এবং জমিনে যারা আছে তারা সকলে মিলে তথা আসমানের সকল ফেরেশতা মিলে জমিনের আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সকল মানুষ এবং জিন মিলে সকলে মিলে যদি একজন মানুষকে হত্যা করে তাহলে আল্লাহ সুবাহ ওই আদম থেকে কেয়ামত পর্যন্ত সকল লক্ষ কোটি অজুত নিজুত মানুষকে সকল জিনকে এবং সকল ফেরেস্তাকে একই সাথে জাহান নামে নিক্ষেপ করতে দ্বিধা করবেন না কেননা এটা মুসলমানের রক্তের মূল্য তো মুসলমানের রক্ত হারাম কিন্তু তিন অবস্থায় একজন মুসলমানকে হত্যা করা যায় এক একজন মুসলমান যদি আর মুসলমানকে হত্যা করে তাকে হত্যা করা যায় দুই একজন মুসলমান যদি জামাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করা যায় জামাত মানে আমরা পাঁচজন মিলে একটা দল তৈরি করলাম সেটা জামাত এমন নয় আমরা পনেরো জন মিলে একটা সংগঠন তৈরি করলাম সেটা জামাত এমন নয় জামাত মানে হচ্ছে ইসলামিক খেলাফতের খলিফার অধীনস্থ বৈধ শাসকের অধীনস্থ সমাজ ব্যবস্থা জীবন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ না করা খারিজি না হওয়া অস্ত্র উত্তোলন না করা এর মানে হচ্ছে জামাতের সাথে থাকা জামাতবদ্ধ জীবনযাপন করা কেউ যদি এরকম খারিজি হয় বিদ্রোহী হয় তাহলে রাজা বাদশাহ খলিফা চাইলে তাকে হত্যা করতে পারে এটা ইসলাম বলতেছে তিন যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে ইসলাম হত্যা করতে বলতেছে তবে আপনার সাথে আমার আজকের বক্তব্যে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমি একজন মুসলমানকে হত্যা করে দিলাম তো আমাকে এবার ইসলামী খেলাফা হত্যা করবে কিভাবে। চাইলে 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 গুলি করে হত্যা হত্যা করতে করতে পারে পারে দিয়ে দিয়ে ফাঁসি গলা কেটে হত্যা করতে পারে চাইলে শুলির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করতে পারে এটা ইসলাম নির্ধারিত করে দেয়নি হত্যা করলেই হল এবং হত্যা করার ক্ষেত্রে দয়া রহমত বেশি কষ্ট যেন না পায় যেটাতে দ্রুত হত্যা করা যায় সেটাই ইসলামের দৃষ্টিতে প্রাধান্যপ্রাপ্ত যেমনটা আমরা কুরবানি করার সময় করে থাকি খাসি গরুর সাথে ধারালো ছুরি এই জন্যই ধার দেওয়া হয় যাতে দ্রুত তাকে হত্যা করা যায় যেন দ্রুত সে কষ্ট থেকে মুক্তি পায় কিন্তু আপনি জানেন কি ইসলাম যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করার ধরন বলে দিয়েছে যে তাকে কিভাবে হত্যা করতে হবে ইসলাম বলেনি তাকে তরবারি দিয়ে হত্যা করো ইসলাম বলেনি তাকে গুলি করে শুলির কাষ্ঠে ফাঁসির কাষ্ঠে জ্বলিয়ে হত্যা করো ইসলাম বলছে খোলা মাঠে হাজারো মানুষের সামনে অর্ধ বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চারিদিক থেকে ইট পাথর পাটকেল ঢেল নিক্ষেপ করে করে হাজারো মানুষের সামনে মানুষ নিক্ষেপ করবে একজন একটা ইট মারবে গিয়ে মাথায় লাগবে মাথা ফেটে ঘেলু বেরিয়ে যাবে বাপরে মারে করে চিৎকার করবে আর একজন একটা ইট মারবে ঢেল মারবে পাথর নিক্ষেপ করবে হাত ভেঙে যাবে চোখ নষ্ট হয়ে যাবে দাঁত ভেঙে রক্ত পড়বে এইভাবে নিষ্ঠুর নির্দয়ভাবে জনসম্মক্ষে তাকে হত্যা করতে বলতেছে কেন কেন না বিবাহিত অবস্থায় জেনা করলে পরিবার নষ্ট হয়ে যায় কথা বুঝতে পারেননি শেষের ভাইয়েরা বুঝতে পেরেছেন পরিবার নষ্ট হয়ে যায় এই জন্য এত কঠোর ও কঠিন শাস্তি জর্দানের বুকে একটা সাগর আছে যাকে বলা হয় ডেড সি মৃত সাগর যেখানে আপনি ভাসবেন ডুববেন না এত লবণাক্ত ওটা ইতিহাস আল্লাহ কোরআনে বলেছে যে ওই সাগরের জায়গায় একটা শহর ছিল যেই শহরের মানুষদের বলা হতো কওমে লুত লুত আলাইহি সালাতুয়াসালমে জাতি তাদের মধ্যে জেনার প্রভাব জেনার ছড়াছড়ি এত বেশি ছিল এত বেশি ছিল যে জেনার প্রভাবের কারণে পারিবারিক প্রথা নষ্ট হয়ে যাচ্ছিল নষ্ট হয়ে যাবে তো তাদের জেনার আধিক্যের কারণে পরিবার প্রথা নষ্ট হয়ে যাচ্ছিল তখন আল্লাহ তাদেরকে উল্টিয়ে দিয়ে পুরো শহরটাকে উল্টিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কেননা হাজারো কোটি বছর হাজারো হাজারো লাখো বছর বছর ধরে আল্লাহ পৃথিবীকে আবাদ করে আসতেছেন পরিবার প্রথার মাধ্যমে তো যেকোনো জিনিস যেটা পরিবার প্রথার বিরুদ্ধে হুমকি স্বরূপ স্বয়ং আল্লাহ ওয়া তালা সেটার বিরুদ্ধে সবচেয়ে কঠোর আর তার এক নাম্বার হচ্ছে জেনা যে যেকোনো জিনিস যেটা পরিবার প্রথা পরিবারকে ধ্বংস করতে পারে সেটার বিরুদ্ধে সবচেয়ে কঠোর আল্লাহ সুবাহ কেননা আল্লাহ পৃথিবীকে আবাদ করে আসতেছেন পরিবার প্রথার মাধ্যমে যেই দিন পরিবার প্রথা থাকবে না যেই দিন পরিবার ধ্বংস হয়ে যাবে সেই দিন আল্লাহ পৃথিবীকেও ধ্বংস করে দিবেন ইমাম মাহদি এবং আইসা সালাত সালাতাম চলে যাওয়ার পরে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী গাধা যেমন গাধির সাথে জেনায় লিপ্ত হয় কুকুর যেমন কুকুরনির সাথে খারাপ কাজে লিপ্ত হয় লজ্জা বুঝে না খোলা মাঠে মানুষ তেমনি মানুষের সাথে জেনায় লিপ্ত হবে লজ্জা বুঝবে না খোলা মাঠে তখন আল্লাহ পৃথিবীকে আর বাকি রাখবেন না তখন কেয়ামত কায়েম করে দিবেন আল্লাহর এই পৃথিবীকে বাকি রাখার পিছনে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পরিবার প্রথার কায়েম থাকা পরিবার প্রথা টিকে থাকা এবার এতগুলো পয়েন্টের সারমর্ম আমি আপনাদের সামনে এটাই পেশ করতে চাই পরিবার আছে তো ইসলাম আছে পরিবার নাই তো ইসলাম নাই পরিবার যতক্ষণ না আদর্শবান হয়েছে ততক্ষণ ইসলাম সমাজে টিকিয়ে রাখা যাবে না পরিবার যতক্ষণ না ইসলামী পরিবার হয়েছে ততক্ষণ ইসলাম সমাজে দেশে টিকে থাকবে না ইসলামের টিকে থাকার কল ইসলামকে কোলে করে নিয়ে রাখবে আদর্শ পরিবার ইসলাম আদর্শ পরিবারগুলোর মাঝে মাঝে জীবিত থাকবে এই জন্য আদর্শ পরিবারের গুরুত্ব সীমাহীন অপরিসীম আজকের আলোচনায় আমরা দেখব যে আমরা কিভাবে একটি আদর্শ পরিবার গড়ে তুলতে পারি একটি আদর্শ পরিবারের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ সৎ সন্তান সফল সন্তান রূপে গড়ে তুলতে পারি কিভাবে আমরা নিজেরা সফল পিতা হতে পারি সফল মাতা হতে পারি এই মর্মে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশা আল্লাহ সর্বপ্রথম ইসলামে পরিবার প্রথার শুরু হয় বিবাহের মাধ্যমে তো বিবাহ যদি হয় অন্যায় সম্পর্কের উপর ভিত্তি করে পাপ গুনাহের উপর ভিত্তি করে তাহলে ওই বিবাহে আল্লাহর পক্ষ থেকে কোনো বরকত থাকে না কোনো রহমত থাকে না এমনিতেই বিবাহ রহমত বরকত উন্মুক্ত হওয়ার দরজা বিবাহ করলে কিসের দরজা উন্মুক্ত হয় রহমত এবং বরকতের দরজা আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে যদি আপনি বিবাহ করেন আব্দুর রাজাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে সন্তান যত বেশি হবে টাকা তত বেশি হবে বলেনি কিন্তু বাংলাদেশ সরকার হোক আর যারাই হোক তারা বলবে বা ইহুদি খ্রিস্টানদের যারা যে সমস্ত সংস্থা আছে তারা বলবে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট একটি হলে আরও ভালো তাহলে এই মধ্যে আপনিও মাঝে মাঝে ভাবেন আপনারাও সমাজে মাঝে মাঝে আলোচনা করেন বা মা এবং বোনেরা মাঝে মাঝে আলোচনা করে এত সন্তান নিয়ে খাওয়াবো কি তো আল্লাহ সুবাহ আপনাকে লক্ষ্য করে বলতেছে তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করিও না ইয়া আমি আল্লাহ তোমাদেরকেও রিজিক দেই তাদেরকেও রিজিক দিব এই বাক্যের যদি আমি আমার মতো স্বাভাবিক ভাষায় ভাবার্থ অনুবাদ করি আল্লাহ সুবহান এই কথার যদি আমি স্বাভাবিক ভাবার্থ অনুবাদ করি তাহলে এটার অর্থ দাঁড়ায় যে এই মানুষ আব্দুল্লাহ তুই যে খালেদ রিজিকের চিন্তা করতেছিস সন্তান হলে ওকে আমি আল্লাহ তোকে পাল্টা প্রশ্ন করতেছি তুই সকালে যেটা খেয়েছিস ওটা কি আমি তোকে খেতে দিয়েছি না তুই খেয়েছিস তুই দুপুরে যেটা খেয়েছিস ওটা আমি আল্লাহ খেতে দিয়েছি তুই রাত্রি যেটা খাবি ওটা আমি আল্লাহ খেতে দিব। তো তুই এখনও তোর রিজিকের মালিক হতে পারিস নি তোর রিজিকও আমি বহন করতে যে তুই এখনো তোর নিজের রিজিকের মালিক হতে পারিস নি তুই কেমনে বলিস যে আমি রুজি রুটির ভয়ে সন্তান নিব না নিজেরই রিজিকের মালিক হতে পারিস আর একজনের রিজিকের চিন্তা করিস এটা আল্লাহর ভাষা না হেন তোমাদেরকে তোমাদের আমি বহন করি আর তোমাদের যে সন্তান সন্ততি আসবে তাদের রিজিকও আমি বহন করবো জমিনে এমন কোনো পিঁপড়া এমন কোন মাছি এমন কোনো মছি এমন কোনো মশা এমন কোনো জীব জন্তু জানোয়ার কত লক্ষ কত হাজার আল্লাহ ভালো জানে যারা জমিন বিচরণ করে যারা জীবিত এমন কোন পশু প্রাণী জীবজন্তু পৃথিবীতে চলে না যাদের রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নাই সবার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর এই দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে রেখেছেন এবার আপনাকে বলি যে বিবাহ করলে আপনার রহমত বরকতের দরজা কেন উন্মুক্ত হবে যখন আপনি পৃথিবীতে এসেছিলেন তখন আপনি আপনার রিজিক নিয়ে এসেছেন যেটা আল্লাহ পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার জন্য লিখে রেখেছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে এবার যখন আপনি একজন মেয়েকে বিবাহ করলেন ওই মেয়ের রিজিকের দায়িত্ব আপনি উঠালেন বিবাহ করা মানে আপনার অর্থনৈতিক সক্ষমতা থাকতে হবে যেটা দিয়ে আপনি আপনার বউকে খাওয়াবেন তো আপনার বউয়ের রিজিকের দায়িত্ব আপনি উঠালেন এখন আপনার বইয়ের রিজিকে যদি লেখা থাকে ভাত ডাল পোলাও মাংস গোস্ত ইটের বাড়ি পাকা বাড়ি দশতলা আল্লাহ সুবাহ তার রিজিকে লিখে রেখেছে তার সবই আল্লাহ আপনার হাত দিয়ে দিবে বুঝাতে পারিনি আপনার স্ত্রী যে রিজিক নিয়ে দুনিয়াতে এসেছে আপনি যদি আপনার স্ত্রীকে বিবাহ করেন তো যেহেতু সে বাড়িতে বসে থাকে সে রুজি রুটি উপার্জন করে না আপনি করেন তো আপনার স্ত্রীর ভাগ্যে যে রিজিক আছে ওটা আল্লাহ কার হাত হাত দিয়ে দিয়ে দিবে দিবে আপনার এটা পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি হাজার বছর থেকে লক্ষ কোটি বছর থেকে আল্লাহ এভাবে পৃথিবী পরিচালনা করতেছে যখন আপনার বাড়িতে একটা সন্তান আসবে সে যে রিজিক নিয়ে পৃথিবীতে আসবে যতক্ষণ না সে আপনার থেকে নিজের রিজিকের দায়িত্ব আলাদা না করে নিচ্ছে স্বাধীন না হয়ে যাচ্ছে ততক্ষণ তার ভাগ্যে যা রিজিক আছে সেটা আল্লাহ আপনার হাত দিয়ে পাঠাবে এটা শুধু সন্তান সন্ততির ক্ষেত্রে নয় আপনি যদি একটা এতিম ছেলের দায়িত্ব বহন করেন তো এতিমের কপালে যা রিজিক আছে ওটা আল্লাহ আপনার হাত দিয়ে পাঠাবে এটা আল্লাহর জিম্মেদারি তার রিজিক পাঠানো আল্লাহর জিম্মেদারি আপনি রিজিক উঠিয়েছেন আল্লাহ আপনার হাত দিয়ে পাঠাবে তো এই জন্য যখন আপনি বিবাহ করবেন তখন রহমত বরকতের দরজা আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে কিন্তু এই রহমত বরকতের দরজা তখনই উন্মুক্ত হবে যখন এই বিবাহটা হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী বিবাহ আমার এবং আপনার পৈতৃক সম্পত্তি নয় এটা মনে রাখবেন বিবাহ আমার এবং আপনার অনধিকার চর্চার বিষয় নয় বিবাহ হচ্ছে রাসুল সাল্লাহ আলি আসাল্লামের সোন্নাত যদি আপনি বিবাহ করতেই চান তাহলে আল্লাহ রাসুলের পদ্ধতিতেই করতে হবে কেননা বিবাহ আপনার নিজের বিষয় নয় হয় বিবাহ করিয়েন না আর যদি বিবাহ করতেই চান তো বিবাহ আপনার জিনিস নয় বিবাহ আল্লাহ রাসুলের রেখে যাওয়া সুন্নাত তার দেখানো পদ্ধতি অনুযায়ী বিবাহ করতে হবে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন তুন কাহুল মার আথলে আর মানুষ নারীকে বিবাহ করে চারটি জিনিস দেখে লিমা লিহা মানুষ একজন মহিলাকে বিবাহ করে তার সৌন্দর্য দেখে তার বংশ পরিচয় দেখে তার ধন সম্পদ দেখে আর তার দিনদারিতা দেখে তবে আমি মোহাম্মদ বলতেছি তোমরা যখন বিবাহ করবে আলাইহি ওয়াসাল্লাম তোমরা যখন বিবাহ করবে তখন যদি তোমরা ধন সম্পদ নাও পাও সৌন্দর্য নাও পাও বংশ মর্যাদা নাও পাও তো অন্তত পক্ষে অবশ্য অবশ্যই যেন তোমাদের স্ত্রীদের মধ্যে দিনদারিতা থাকে কেননা একটা আদর্শ পরিবার গড়ার সবচেয়ে মজবুত পিলার সবচেয়ে মজবুত ভিত্তি সবচেয়ে মজবুত স্তম্ভ সবচেয়ে মজবুত বাস খুঁটি হচ্ছে আপনার স্ত্রী আপনার স্ত্রী যদি ঠিক না হয় পরহেজগার তাকবান না হয় তাহলে আপনি হাজার চেষ্টা করলেও পরিবারকে আদর্শবান করে গড়ে তুলতে পারবেন না একজন সতী সাধবী ন্যায়পরায়ণ পরহেজগার স্ত্রীর গুরুত্ব ইসলামে সীমাহীন ও অপরিসীম সীমাহীন ও অপরিসীম যা ভাষায় বুঝানো এবং প্রকাশ করা অসম্ভব আমি এবং আপনি এই গুরুত্ব না বুঝলেও ইহুদি খ্রিস্টান বিশ্ব এই গুরুত্ব আমার এবং আপনার চাইতে খুব ভালোভাবে বুঝে তারা জানে মুসলমান সমাজকে যদি ধ্বংস করতে চাও নষ্ট করতে চাও তো মুসলমানদের মা এবং বোনদেরকে নষ্ট করে দাও ধ্বংস করে দাও এর চেয়ে সহজ পদ্ধতি এর চেয়ে সহজ বুদ্ধি একটা সমাজকে একটা পরিবারকে একটা দেশ একটা জাতিকে ধ্বংস করার এর চেয়ে সহজ বুদ্ধি নাই যে ওই জাতি ওই দেশ ওই সমাজ ওই পরিবারের মেয়েদের নারীদের মহিলাদের নষ্ট এবং ধ্বংস করে দাও এই জন্য ইহুদি খ্রিস্টান তাদের সকল অর্থ আমাদের মুসলমান মা এবং বোনদের ব্রেন ওয়াশ করার জন্য ব্যবহার করে তারা বলতেছে আফগানিস্তানে ঢুকে সৌদি আরবে ঢুকে জোরপূর্বক এদের বোরখা খোলা যায় না তাহলে এমন থিওরি ইউজ করো যেন নিজেরাই বোরখা খুলে ফেলে দেয় কথা এটাকে বলা হয় চিন্তার যুদ্ধ এটাকে বলা হয় চিন্তা আদর্শের যুদ্ধ আমি আফগানিস্তানে ঢুকে সৌদিতে ঢুকে জোরপূর্বক বোরখা খুলতে পারতেছি না জোরপূর্বক উলঙ্গ করতে পারতেছি না তাহলে দরকার নাই জোর করার চিন্তার যুদ্ধ শুরু করো যেই চিন্তার কারণে যেই আদর্শের কারণে ওই মেয়ে বোরখা পরে ওই আদর্শ ওই চিন্তাকে তার মাথা থেকে বের করে ফেলে দাও এবং সেই জায়গায় এমন চিন্তা এমন আদর্শ প্রবেশ করাও যেন ওই মেয়ে নিজে থেকেই বোরখা খুলে ফেলে দেয় এটার পিছনেই তারা তাদের সকল অর্থ টাকা পয়সা সবকিছু ব্যয় করতেছে যত নাটক যত সিনেমা তৈরি হয় সবকিছু অবৈধ সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি হয় খুব কম নাটক কম সিনেমা দেখবেন যেখানে স্বামী স্ত্রীর ভালোবাসার উপর ভিত্তি করে বৈবাহিক বৈধ জীবনের ভালোবাসার উপর ভিত্তি করে নাটক বা সিনেমা তৈরি করা হয়েছে কেননা সকল নাটক সিনেমার একটাই উদ্দেশ্য থাকে যেন এটা বিষাক্তের মতো যুবক সমাজের মাথায় প্রবেশ করে এবং তারাও যেন ওই সাহসিকতা দেখানোর চেষ্টা করে যে তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে যেতে হবে প্রেম করতে হবে ওই রকম একটা রোমান্টিক জগতে যেন সে বসবাস করে তার ব্রেন নিয়ে তার বিবেক নিয়ে এবং সেই চেষ্টাই যেন সকাল সন্ধ্যায় রাত দিন করে এই জন্য এত যত কিছু দেখবেন সব কিছুর পিছনে ওই অবৈধ সম্পর্কের উস্কানি সম্মানিত উপস্থিতি তো একজন মহিলা একজন নারী একটি পরিবারের জন্য একটি সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমি আপনাকে আরেকটু উদাহরণ দিয়ে বলি ইব্রাহিম সারা স্ত্রী সালাম যখন জালেম বাদশাহ দরবার দিয়ে অতিক্রম করতেছিলেন এবং জালেম বাদশাহ তার সাথে খারাপ কাজ করার আগ্রহ প্রকাশ করে সামনে এগিয়ে আসতেছিল তখন তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করার জন্য এবং সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ আলম হে আল্লাহ আপনি যদি জানেন আমি সারা আমার লজ্জায় স্থানের হেফাজত করেছি আমার পর্দার হেফাজত করেছি তাহলে হে আল্লাহ আজকে আমার ওপর কোনো কাফেরকে জয় করিয়েন না তো একজন সতী ন্যায়পরায়ণ পরহেজগার নারীর এই দোয়ার মূল্য আল্লাহর নিকটে এত বেশি যে আল্লাহ সুবাহ সাথে সাথে ওই শয়তান হাত পা সবকিছু করে দিলেন এটা একজন পরহেজগার নারীর গুরুত্ব আল্লাহর নিকটে আল্লাহ সুবাহানহাল স্বয়ং হাদিজা ওয়াস সালামকে সালাম পাঠিয়েছেন জেবরাইলের মাধ্যমে জিব্রাইল বলতেছে তাকে বলেন আল্লাহ তাকে সালাম দিয়েছেন কেন তিনি একজন আদর্শবান স্ত্রী ছিলেন যিনি রাসুল সাল্ল আলিহাসাল্লামের সুখে দুঃখে দাওয়াতি কাজে ইমানি যাত্রায় সব সময়ের সঙ্গী ছিলেন একজন আদর্শবান স্ত্রী রাসুল সাল্লিহলাম হেরা গুহা থেকে ফিরে সর্বপ্রথম তার নিকটে আশ্রয় পেয়েছিলেন তিনি তাকে উৎসাহ দিয়ে বলেছিলেন আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না আল্লাহ আপনার ক্ষতি করবেন না এটা হতেই পারে না আপনি নিশ্চিন্ত থাকেন তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন আল্লাহর রাসুলের প্রতি ইমান আনয়ন করেছিলেন এটা একজন নারীর ভূমিকা একটা নারী হয় মালিনীর মতো একটা গাছ আস্তে আস্তে বড় হয়ে ওঠে কিন্তু এই গাছটার পিছনে একজন মালিনী লাগে যে গাছটাতে প্রতিদিন পানি দেয় যে গাছটাকে বেড়া দিয়ে ঘিরে দেয় যখন গাছটা ছোট থাকে যেন ছাগলে না খেতে পায় এই যে গাছটাকে পানি দিয়ে গাছটাকে বিষ দিয়ে গাছটাকে বেড়া দিয়ে ঘিরে আস্তে আস্তে যে বড় করে তুললো এই লোকটাকে এই লোকটাই মালিনি। একটা পরিবারে এইভাবে পানি ঢালে জল ঢালে একটা সমাজে এইভাবে পানি ঢালে জল ঢালে মালিনীর ভূমিকা পালন করে মা এবং বোনেরা এই জন্য তাদের গুরুত্ব অপরিসীম এবং সীমাহীন কিন্তু রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম স্পষ্টভাবে বলেছেন ইন্দাফিহা দুনিয়া ফিহা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে কুল্লোহা মাতা সবই হচ্ছে সম্পদ আর সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আলমার আসলে একজন ন্যায়পরায়ণ পরহেজগার সতী নারী হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ কিন্তু আমাদের মা এবং বোনেরা এই গুরুত্বটা বুঝে না তারা নিজেদেরকে পণ্য দ্রব্য বানিয়েছে আমি মা বোনদের উদ্দেশ্য করে বলতেছি তারা নিজেদেরকে পণ্য দ্রব্য বানিয়েছে এই যে বোতলটা এটা পণ্য দ্রব্য তাকে বলা হয় যার দাম লাগানো হয় যাকে দরদাম করে কিনা যায় এটার দাম পাঁচ টাকা না ভাই ছয় টাকা না ভাই চার টাকা এই যে দরদাম করে যাকে কিনা যাচ্ছে তাকে বলা হয় পণ্য দ্রব্য আদম সন্তান পণ্য দ্রব্য নয় এটা আদম সন্তানের সম্মান আদম সন্তান বিক্রিযোগ্য বস্তু নয় এমন কি আদম সন্তানের চুল বিক্রি করা হারাম কিডনি বিক্রি করা হারাম রক্ত বিক্রি করা হারাম সবই হারাম কেননা এই রক্ত আদম সন্তানের অংশ এই চুল আদম সন্তানের অংশ কিডনি আদম সন্তানের অংশ আর আদম সন্তানের কোন অংশ বিক্রিযোগ্য হতে পারে না পণ্য দ্রব্য হতে পারে না এমনি দান করে দেন রক্ত ডোনেট করেন কিডনি ডোনেট করেন চুল এমনি দিয়ে দেন কিন্তু বিক্রি করিয়েন না কেননা এতে আদম সন্তানের হানি হয় আদম আলাইহি মান মানহানি হয় যাকে আল্লাহ নিজে হাতে বানিয়েছেন আলা আহসানি সৌরাতিন সর্বশ্রেষ্ঠ আকৃতি সর্বশ্রেষ্ঠ চেহারায় বানিয়েছেন আল্লাহ সুবাহানা তালা মানুষকে তো সম্মানিত উপস্থিতি তো মা এবং বোনেরা পণ্য দ্রব্য নয় বিক্রিযোগ্য জিনিস নয় কিন্তু আজকে মা এবং বোনেরা তাদেরকে বিক্রিযোগ্য বস্তুতে পরিণত করেছে বিমানবালা যে কাজ করে সে কাজ একজন ছেলেও করতে পারবে বিমান বালায় কোনো কুৎসিত মেয়ের চাকরি হবে না সুন্দরী মেয়ের চাকরি হবে কেননা সে তার চেহারা বিক্রি করে জাস্ট জাস্ট চেহারা দেখিয়ে সে বেতন পায় আপনি এখন সৌদি আরবেও যান সৌদি আরবও দেখবেন রিসেপশনে মেয়েরা বসে আছে শপিং মলের রিসেপশনে বলেন বিমানবন্দরের রিসেপশনে বলেন ওই কাজ ছেলেরাও পারবে বাংলাদেশের যেগুলো ওই যে গাড়ি বিক্রির যে ইয়েগুলো আছে শোরুমগুলো আছে এই শোরুমগুলোতেও গেলে দেখবেন বাণিজ্য মেলাতেগুলো গেলে তো দেখবেন যে সেগুলোতে গাড়ি বিক্রি হচ্ছে তার পাশে উলঙ্গ অর্ধ নারী দাঁড়িয়ে আছে রিসেপশনে দোকানে সুন্দরী নারী দাঁড়িয়ে আছে সেখানে কোনো কুৎসিত মেয়ের চাকরি হবে না কেননা সে তার চেহারা বিক্রি করতেছে যারা অ্যাডভার্টাইজ দিবে টিভিতে সেখানে কোনো কুৎসিত মেয়ে অ্যাডভার্টাইজ দেওয়ার সুযোগ পাবে না কেননা সে সেখানে তার চেহারা বিক্রি করতেছে যারা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে তারা তাদের শরীরের মাপ দিয়ে চেহারার মাপ দিয়ে চেহারার আকার আকৃতির বর্ণনা দিয়ে নিজেদের শরীর এবং নিজেদের চেহারাকে বিক্রি করতেছে তারা নিজেদেরকে পণ্য দ্রব্য বানিয়ে ফেলেছে কত নিচে নেমে গেছে কত নিচে নেমে গেছে যা কল্পনাতেও আসে না কিন্তু এই কল্পনা শক্তি আমাদের মা এবং বোনদের থাকতে হবে পর্দা মানুষকে আত্মসম্মান দেয় পর্দা মা এবং বোনকে আত্মমর্যাদা দেয় আত্মসম্মান দেয় আপনারা জানলে আশ্চর্য হবেন অনেকেই হয়তো এই তথ্যটা জানেন না যে দাসী যারা ইসলামে একটা সময় দাসী প্রথা ছিল এবং এখনো দাসী প্রথা শুরু হতে পারে দাসী প্রথা শুরু হওয়ার দুটেই নিয়ম এক যে আগে থেকেই দাসী আছে তাকে আপনি কিনতে পারেন নতুন স্বাধীন কোনো নারীকে কেনার কোনো সুযোগ নেই ইসলামে আগে থেকেই জাহেলি যুগের আগে থেকেই দাসী হয়ে আছে দাসী হয়ে আসতেছে কোনো এককালে তাকে বিক্রি করা হয়েছে তাকে আপনি ক্রয় করতে পারেন কেননা সে এখনো দাসী আছে তবে তাকে আজাদ করে দেওয়া ভালো মুক্ত করে দেওয়া ভালো এই জন্য ইসলামের বহু বিধানের কাফফারা ইসলাম লিখেছে গোলাম আজাদ করো স্ত্রীর সাথে মিলন করে সিয়াম নষ্ট করেছ গোলাম আজাদ করো কেননা ইসলাম চায় না যে মানুষ গোলাম থাকে আরেকভাবে দাসী হতে পারে সেটা হচ্ছে যুদ্ধ করার মাধ্যমে ইহুদি খ্রিস্টান যারা যুদ্ধের মাঠে এসেছিল নারী তাদেরকে গ্রেফতার করলে তারা দাসী বা বন্দিনী হিসেবে মুসলমানরা তাদেরকে গ্রহণ করতে পারে তো যে বিষয়টা আমি বলতে যাচ্ছি সেটা আপনি জানেন কিনা জানি না দাসীদের জন্য পর্দা ফরজ নয় এমনকি ওমর রাজি ইতিহাস খুললে দেখবেন দাসীরা যদি যুগে পর্দা করত তো ওমর তাদের আল্লাহ ব্যবস্থা করতেন তো এইটা বলে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে পর্দা হচ্ছে সম্ভ্রান্ত বংশ আজাদ স্বাধীন নারী যে অবরোধ বাসিনী নয় যে নিজের অধিকার বুঝে সেই স্বাধীন নারীর বৈশিষ্ট্য হচ্ছে পর্দা আর যারা রাস্তাঘাটে বেপর্দা হয়ে ঘুরে দাসী মানে এভাবে বলা ঠিক হলো না কিন্তু এটাই বাস্তবতা যে এটা কাদের বৈশিষ্ট্য দাসীদের বৈশিষ্ট্য বেপর্দা হয়ে ঘুরে বেড়ানো আর আজাদ সম্ভ্রান্ত বংশের নারী বেপর্দা হয়ে রাস্তায় আসবে বাপ রে বাপ রে বাপ আজ থেকে পঞ্চাশ একশো বছর পরে হিন্দু মহিলাও যদি রাস্তায় বের হতো তো পালকির মধ্যে চারজন দুইজন পুরুষের ঘাড়ে করে বের হতো এর নাম নারীর মর্যাদা তো সম্মানিত উপস্থিতি আমি এটাই বুঝাতে চেয়েছি যে পর্দার মধ্যে আত্মসম্মান আছে পর্দার মধ্যে আত্মমর্যাদা আছে কিন্তু এটা আমাদের মা এবং বোনদের বুঝার সময় ও সুযোগ নেই একজন স্ত্রী কেন সতী স্ত্রী বাছাই করতে হবে আমরা এই আলোচনায় আছি এখনো এই জন্য যে স্ত্রী হচ্ছে পরিবারের সবচেয়ে বড় স্তম্ভ এবং খুঁটি মা যদি পরহেজগার তাকো আবার না হয় মা যদি বেহায়াপনা বেলেল্লাপনা পরকিয়া উলঙ্গপনা টিভি সিরিয়াল হিন্দি সিরিয়ালে ব্যস্ত থাকা মা হয় তাহলে তার পেট থেকে সৎ সন্তান আশা করা যায় না এই জন্য একজন পরহেজগার স্ত্রী আপনাকে বাছাই করতেই হবে জরুরি এবার স্ত্রী যখন আপনি বাছাই করলেন তখন বিবাহের পদ্ধতিও হতে হবে ইসলামের দেখানো পদ্ধতি অনুযায়ী যে সমাজে বিবাহ যত কঠিন সে সমাজে জেনা তত সহজ যে সমাজে বিবাহ যত কঠিন সে সমাজে জেনা তত সহজ যে সমাজে বিবাহ যত কঠিন সে সমাজে জেনা তত সহজ রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের যুগে বিবাহ ছিল সবচেয়েতে সহজ কাজ আজকে আমরা যত অনুষ্ঠান সংস্কৃতি রসম রেওয়াজের মধ্যে বিবাহকে আবদ্ধ করে দিয়েছি সীমাবদ্ধ করে দিয়েছি তাতে দিনকে দিন বিবাহ কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে এই জন্য এগুলো সকল রসম রেওয়াজকে ভেঙে দিয়ে দলিস করে দিয়ে ইসলামের দেখানো পদ্ধতি অনুযায়ী বিবাহকে সহজ করে দিতে হবে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবি বিবাহ করেছে আল্লাহ রাসুল জানি না আল্লাহ রাসুল তার গায়ে হলুদ দেখে বলতেছে কি ব্যাপার আব্দুর রহমান তোমার গায়ে হলুদ কেন তোমার আল্লাহ রসুল আমি বিবাহ করেছি এত সহজ ছিল বিবাহ একজন আল্লাহ রাসুলের দরবারে আসলো সে আল্লাহ রাসুলকে বিয়ের প্রস্তাব দিল আল্লাহ রাসুল বিবাহে রাজি হলেন না পাশে আর একজন সাহাবি ছিল তাকে বলে তুমি কি বিয়ে করবে তো বলে হ্যাঁ আল্লাহ রসুল্লাহ আমি বিবাহ করবো তো তোমার কাছে কি আছে মহরানা তো এই যে উপস্থিতিতে এক সেকেন্ডে আল্লাহ রাসুল বিবাহ বড়িয়ে দিলেন এক মিনিটের মধ্যে এক একদিনের মধ্যে। বিবাহ হচ্ছে সবচেয়ে সহজ জিনিস কঠিন জিনিস নয় বিবাহকে সহজ করুন যাবতীয় বেহায় বেলেল্লাপনার অনুষ্ঠান থেকে আমি জানি না বাংলাদেশে কত অনুষ্ঠান হয় বিবাহকে সম্পৃক্ত করে এবং কত রসম রেওয়াজ আছে বিভিন্ন জেলা ভিত্তিক তাও আমার জানা নাই আমি এতটুকুই বলবো এগুলো সকল রসম রেওয়াজকে ধ্বংস করে বিবাহকে সহজ করার মাধ্যমে আল্লাহর রসুলের দেখা সুন্নতি পদ্ধতির মাধ্যমে বিবাহ করুন আপনার সংসারে আপনার পরিবারে আল্লাহর পক্ষ থেকে বরকত অবতীর্ণ হবে ইনশা বিবাহ যখন হয়ে গেল তখন বাসর ঘরে আপনি আপনার স্ত্রীর কপালে হাত রেখে ধোয়া পড়বেন আল্লাহা ওয়া মা জবালিংা শরাল হে আল্লাহ আমার স্ত্রীর মধ্যে আপনি যে কল্যাণ রেখেছেন সেই কল্যাণ আমি চাই আর যে অকল্যাণ রেখেছেন সেই অকল্যাণ থেকে পরিত্রাণ চাই এই দোয়া পড়ে স্বামী স্ত্রী সালাতে দাঁড়িয়ে যাবেন দুই কাজ সালাত আদায় করবেন দুইজনেই আল্লাহর নিকটে দোয়া করবেন যেন একটা লম্বা দীর্ঘস্থায়ী সফর একটা সৎ প্রজন্ম জাতিকে উপহার দেওয়া ইসলামের সবচেয়ে বড় লক্ষ্য একটা পরিবারের সবচেয়ে বড় লক্ষ্য এই যে ছোট্ট বাচ্চাটা মাঝখানে বসে আছে এই বয়সের পাঁচ ছয় বছরের বাচ্চাগুলোই আগামী বিশ বছর পর বাংলাদেশ আবাদ করবে পৃথিবী আবাদ করবে তো এই বাচ্চাগুলো যেন সৎ হয়ে গড়ে ওঠে এটাই হচ্ছে পরিবারের সবচেয়ে বড় লক্ষ্য একটা সৎ প্রজন্ম উপহার দেওয়া আল জিল আরবিতে বলে একটা সৎ প্রজন্ম জাতিকে দেশকে সমাজকে উপহার দেওয়ার লক্ষ্যে জান্নাতে পৌঁছার আশাই একটা লম্বা দীর্ঘস্থায়ী সফর আপনারা দুইজন শুরু করবেন এই দুই রাকাত সালাত আদায়ের মাধ্যমে ইসলামের পরিবার কতটা গুরুত্বপূর্ণ ওই একটা সন্তান কতটা গুরুত্বপূর্ণ তাই স্টেপ বাই স্টেপগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি যখন আপনার স্ত্রীর সাথে মিলিত হন তখন ওটা আপনার কাছে আনন্দের মাধ্যম তখন ওটা আপনার কাছে হাসি খুশির মাধ্যম কিন্তু ওটা আনন্দের মাধ্যম হলেও আল্লাহর নিকটে পরিকল্পনা আছে এর মাধ্যমে আল্লাহ দুনিয়াতে একটা সন্তান আনবেন এটা আল্লাহর পরিকল্পনা এই জন্য তখনও আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে বিসমিল্লা হে আল্লাহ আমার শৈতান ও জাননি শৈতান আমার হে আল্লাহ আজকের আমাদের এই মিলন থেকে তুমি শয়তানকে দূরে রাখো এবং এই মিলনের মাধ্যমে যদি কোনো সন্তান আসে তাকেও তুমি শয়তানের সংস্পর্শ থেকে দূরে রাখিও প্রত্যেক স্টেপে ইসলাম আপনাকে হুকুম দিয়েছে কেননা এর মাধ্যমে যে সন্তান আসবে ওই সন্তানটাই পৃথিবী আবাদ করবে তাকে সৎ করা আল্লাহ সব লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু আপনি জানেন না আপনি মানেন না আপনি মনে করেন বিবাহ হেলায় ফেলায় ফেলে দেওয়ার বস্তু নিজের ইচ্ছা মতো বিয়ে করে নিলেন প্রেম করে বিয়ে করে নিলেন বেহায়াপনা বেলিল্লাপনার মাধ্যমে কমিউনিটি সেন্টারে বিয়ে করে নিলেন বাসর তো আপনার কাছে আনন্দের বস্তু বাসর যে কি করতে হয় হাসি খুশি ছাড়া তাও আপনার জানা নাই স্ত্রীর সাথে মিলন লিপ্ত হও এটাও আপনার কাছে আনন্দের বস্তু তো আপনার মাঝে আর একটা পশুর মাঝে কোনো পার্থক্য নাই আপনাকে সজাগ সচেতন হতে হবে সম্মানিত উপস্থিতি এরপরে যখন সন্তান মায়ের পেটে আসবে তখন নয় মাস দশ দিন এই সন্তান কার থেকে খাদ্য গ্রহণ করে জানেন মা থেকে খাদ্য গ্রহণ করে জন্মের পর যে নারীটা কেটে দেওয়া হয় ওই নারী নাভির সাথে সংযুক্ত থাকে ওঠের মাধ্যমে আল্লাহ তালা নয় মাস দশ দিন তার রিজিকের ব্যবস্থা করেন এটা পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি এই জন্য ওই সময় মেয়েদের কোনো হায়েজ হয় না ওই সময় মেয়েদের কোনো ঋতু হয় না বন্ধ থাকে এটা আল্লাহর নিয়ম আল্লাহ করে দিয়েছেন এইভাবে তো ওই নয় মাস দশ দিন যদি কোনো মা সালাত আদায় না করে কোরআন তেলাওয়াত না করে টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে বেহ্যাপোনা বেলেল্লাপোনা নিয়ে ব্যস্ত থাকে পরগীয়ায় ব্যস্ত থাকে পাশের বাড়ির ভাবির সাথে ঝগড়ায় ব্যস্ত থাকে গল্প গুজবে ব্যস্ত থাকে তো তার প্রত্যেকটা কুকর্মের প্রভাব তার ওই নিষ্পাপ শিশুর উপর পড়বে এই জন্যই নয় মাস দশ দিন সজাগ এবং সচেতন থাকতে হবে কোরআন তেলাওত করতে হবে সালাত আদায় করতে হবে গুনাহ থেকে বিরত থাকতে হবে নিজের জন্য না হলেও ওই নিষ্পাপ শিশুর উপর যেন আপনার পাপের প্রভাব না পড়ে ওই নিষ্পাপ শিশুকে দুনিয়ার আসার আগেই যেন পাপের সংস্পর্শে আপনি না নিয়ে যান এই দায়িত্ব একজন মায়ের সম্মানিত উপস্থিতি যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো তখন রাসুল আলাইহি ওসাল্লাম বলতেছেন আজানা আলাইহি ওয়াসাল্লাম ফি উদ হাসান হইনা দত ফাতেমা যখন হাসান ফাতেমার পেট থেকে দুনিয়াতে আসলো ভূমিষ্ঠ হলো তখন আলাইহি ওসাল্লাম তার কানে আজান দিলেন তো দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম যে বাক্য ওই ছোট্ট শিশুর কানে যেতে হবে সেটা হচ্ছে আল্লাহর মহত্ব আল্লাহর বড়ত্ব আল্লাহর কালেমায় শাহাদা আল্লাহর কালেমায় তৈবাহ বাক্য যেন তার কানে পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম আওয়াজটা যেন আল্লাহর সাথে সম্পৃক্ত আওয়াজ হয় এই নিয়ম আল্লাহ এবং আল্লাহ রাসুল করে দিয়েছেন একটা ছোট্ট শিশুকে নিয়ে ইসলামের কত পরিকল্পনা আপনি কল্পনা করতে পারবেন না আবু মুসা শাহরি রদি আল্লাহ তালা আনহু বলছেন যখন আমার সন্তান হলো আতাই তু বিহি রসুল আল্লাহি সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহ রসুলের দরবারে আসলাম রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম দা আলাহু বিল বারাকাহ আল্লাহ রাসুল তার জন্য বরকতের দোয়া করে দিলেন ওয়াসম্মা আলাহ ইব্রাহিম আল্লাহ রাসুল তার নাম রাখলেন ইব্রাহিম ওয়াহাকা তামারতিন আল্লাহ রাসুল একটা খেজুর উঠিয়ে সেই খেজুরটা তার নিজের মুখে দিয়ে চিবিয়ে খেজুরটাকে নরম করে খেজুরটার একটা অংশ আল্লাহ রাসুলের পবিত্র মুখ মিশ্রিত লালা মিশ্রিত ওই একটা খেজুরের অংশ আমার ছোট বাচ্চার মুখে দিয়ে দিলেন এটাকে আরবিতে বলা হয় তাহানিক ওই যে বিবাহ করেছেন সুন্নাত অনুযায়ী বাসর দোয়া করেছেন দুই রাতে দুই আদায় করেছেন নয় মাস দশ দিন পর তাকুয়াবান হয়ে চলেছেন দুনিয়াতে আসার পর সন্তানের কানে আজান দিয়েছেন আজান দেওয়ার পর আপনার সমাজের একজন পরিচিত তাকুয়াবান পরহেজগার আমলদার ব্যক্তি যাকে আপনার পরহেজগার মনে হয় তার মুখনিশ্রিত কোনো লালা কোনো খাবার সর্বপ্রথম আপনার সন্তানের মুখে দিয়েছেন তাহানিক করিয়েছেন তার থেকে দোয়া নিয়েছেন এগুলো সবই একটি সৎ প্রজন্ম জাতিকে উপহার দেওয়ার এক একটা ধাপ এক একটা স্টেপ যেটা আমি আপনাকে বলছি এমন নয় আল্লাহ রাসুল দিয়ে গেছেন এবার যখন সপ্তম দিন সপ্তম দিনে তিন তিনটা কাজ একটা দুটা নয় তিনটা কাজ সপ্তম দিনে এক রাসূল সাল্লাল্লাহ ওয়ালাই বলতেছেন আলু ওয়ালাদু মোর্তাহানুম বেয়াকে কাতিহি আল হোলামু মোর্তাহানুম বেয়া কাতিহি মুরতাহান মানে রেহেন রাখা রেহেন শব্দের বাংলা অর্থ হচ্ছে বন্ধক রাখা আপনাকে আমি বলতেছি আমাকে দশ হাজার টাকা দেন আর আমার মোবাইলটা আপনার কাছে বন্ধক রাখেন তো আমি মোবাইলটা আপনার নিকটে বন্ধক রাখলাম যতক্ষণ না আমি দশ হাজার টাকা আপনাকে না দিব ততক্ষণ আপনি আমাকে মোবাইল ফেরত দিবেন না তো আল্লাহ রাসুল বলতেছে দুনিয়াতে যে সন্তানটা আসলো সে বন্ধক আছে সে বন্ধক আছে তাকে বন্ধক থেকে যদি মুক্ত করতে চাও তাহলে রক্ত প্রবাহিত করো আকিকা দেও আকিকা করো যতক্ষণ আক্রিকা করবে না রক্ত প্রবাহিত করবে না ততক্ষণ সে বন্ধকে থেকে যাবে মুক্ত হবে না তো সর্বপ্রথম কাজ হচ্ছে সন্তানকে বন্ধক মুক্ত করতে হবে আমি আমার বাক্য বলছি না আল্লাহ রাসুলের বাক্য বলছি সর্বপ্রথম সন্তানকে বন্ধক মুক্ত করতে হবে আক্রিকা দেওয়ার মাধ্যমে ছেলে সন্তান হলে দুইটা খাসি আর মেয়ে সন্তান হলে একটা খাসি দুই নাম্বার কাজ কি নাম রাখতে হবে তো রাসূল সাল্লাল্লাহ আলী হুসাল্লাম বলছেন আহসিনু আসমা আকুম তোমরা তোমাদের ছেলে মেয়েদের সুন্দর নাম রাখো কেন সুন্দর নাম রাখতে হবে সুন্দর নাম রাখার উপকারিতা কি সুন্দর নাম রাখার দরকারি বা কি আমি লিটন রাখলাম নীল রাখলাম আকাশ রাখলাম গাছের পাতা রাখলাম সবুজ রাখলাম যা ইচ্ছা রাখলাম সুন্দর রাখার প্রয়োজনটা কি প্রয়োজন হচ্ছে ইসলামে কুলক্ষণ শেরিক কিন্তু ইসলামে সুলক্ষণ জায়েজ একটা কথা মনে রাখবেন ইসলামে কুলক্ষণ শিরিক বাড়ি থেকে বের হলেন একটা দুর্ঘটনা ঘটে গেল বললেন আজকের দিনটাই মনে হয় খারাপ এটা কুলক্ষণ এটা শিরিক আপনি কুলক্ষণ গ্রহণ করতে পারবেন না রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন বিড়াল রাস্তা অতিক্রম করে গেল আপনার সামনে দিয়ে গাড়ির সামনে দিয়ে আপনি ভাবলেন সামনে হয়তো বিপদ আসতেছে এটা কুলক্ষণ গ্রহণ করা কুলক্ষণ গ্রহণ করা ইসলামে শিরিক কথা কি বুঝতে পারছেন আর গ্রহণ করা ইসলামী জায়জ ওটাকে বলা হয় আত্তাফাউল উল মানে সুলক্ষণ গ্রহণ করা আব্দুল মোত্তালেব যখন তার পৌত্র হলো তখন আব্দুল মোত্তালেব বলল আমার এই পৌত্রের নাম আমি রাখবো মোহাম্মদ মহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত যাতে আমি এই সুলক্ষণ গ্রহণ করতে পারি যা আমার এই সুন্দর নামের প্রভাব যেন বাস্তবে আমার সন্তানের উপর পড়ে এবং আমার সন্তান যেন সত্যি একটি প্রশংসিত সন্তান হতে পারে এই সুলক্ষণ গ্রহণ করে আমি আমার সন্তানের নাম রাখলাম মাহমাদ তো আল্লাহ তার সুলক্ষণ বাস্তবায়ন করে দিয়েছেন সারা পৃথিবীতে সবচেয়ে প্রশংসিত ব্যক্তি হচ্ছে তো সম্মানিত উপস্থিতি নাম সুন্দর রাখার কারণ হচ্ছে সুন্দর নামের প্রভাব আপনার সন্তানের উপর পড়বে এবং এই সুন্দর নাম থেকে আপনি সুলক্ষণ গ্রহণ করতে পারবেন যে একটা ভালো নাম রাখতেছি যেন আমার ছেলেটা ভালো হয় এই সুলক্ষণ গ্রহণ করা ইসলামে জায়েজ এই জন্য রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন সুন্দর নাম রাখো তিন নাম্বার কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতাসাদদাকি বিওয়াজনিহি মিনাল ওয়ারিক ওয়হলিকি شعر রাসি তুমি তার মাথার চুলগুলো কাটো সাত দিনের দিন গত সাত দিনে মাথায় ছোট বাচ্চার যা চুল গজিয়েছে সেই চুলগুলো ব্লেড দিয়ে কামিয়ে ফেলে ওই চুলকে গ্রামের ওজনে ওজন করে যতটুকু ওজন হয় ততটুকু সমপরিমাণ রৌপ্য বা স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে এটা হলো তৃতীয় কাজ সপ্তম দিন আকিকা করা সুন্দর নাম রাখা এবং সাত দিনে মাথায় যা চুল গজিয়েছে সেই চুলকে কামিয়ে তার সম পরিমাণ স্বর্ণ বা রৌপ্য আল্লাহর রাস্তায় দান করা দান করলে বিপদ আপদ থেকে মানুষ বেঁচে যায় দুনিয়াবি বিপদ এবং আসমানি বিপদ থেকে মানুষ কি করলে বেঁচে যায় দান করলে বেঁচে যায় কেন যদি আপনি দান না করেন দান করা যদি বন্ধ রাখেন যদি কৃপন হয়ে যান তাহলে আল্লাহ আপনার টাকা ব্যবহার করবে বের করবে বিপদ দেওয়ার মাধ্যমে কথা মনে হয় বুঝাতে পারিনি টাকা আল্লাহ বের করবেই হয় আপনি স্বেচ্ছায় দান করে দেন আর যদি স্বেচ্ছায় দান করে না দেন তো আপনাকে বিপদ আপদে ফেলার মাধ্যমে অ্যাক্সিডেন্ট কোর্ট কেস কাচারি অসুখ বিসুখ যেকোনো বিপদ আপদের মাধ্যমে জোরপূর্বক আল্লাহ আপনার টাকা সিস্টেম বাই সিস্টেমে বের করে নেবে এটা পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি দলিল ওই যে মানতের ক্ষেত্রে এরা সুসাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছে মানতের মাধ্যমে বখিলের টাকা আল্লাহ বের করে নেয় তো সম্মানিত উপস্থিতি এই যে দান করলেন এই দানের গুরুত্ব আছে আল্লাহ সুবাহ আপনাকে এটা বলেনি আমাকে এটা বলেনি আবদুল্লাহ তুমি তোমার টাকা দান করো আপনি সারা কোরআন এই যে কোরআনটা আছে এই কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি খুলেন তো কোথাও দেখবেন না যে আল্লাহ আপনাকে বলছে যে তুমি তোমার টাকা দান করো যেমন কোরআনের প্রথমেই একদম প্রথম পৃষ্ঠায় সুরা বাকারায় আল্লাহ বলছে মিম্মা আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা দান করে এটার অনুবাদ করেন কোথাও পাবেন না যে তারা যা উপার্জন করেছে তা থেকে তারা দান করে আল্লাহ এটা মানতেই নারাজ যে আপনার পকেটের টাকা আপনার টাকা কথা মনে হয় বুঝাতে পারিনি আল্লাহ এটা মানতেই চায় না এটা আল্লাহ কোনদিন বলবেও না বলেওনি সারা কোরআন খুলে দেখেন যে আপনার পকেটের টাকা আপনার টাকা আল্লাহ এটা না যে আপনার টাকা আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহ বলছে তোমার পকেটে যদি এক টাকাও থাকে ওটা আমি আল্লাহ রিজিক দিয়েছি তো আমার টাকা আমার রাস্তায় দান করো তখন আল্লাহর টাকা আল্লাহকে যদি ফিরিয়ে দেন তো আল্লাহর কোনো উপকার হবে সারা পৃথিবীর সব মানুষ যদি সিজদায় পড়ে থাকে তো আল্লাহর কোনো উপকার হবে না আর সারা পৃথিবীর সব মানুষ যদি চব্বিশ ঘন্টা গুনা করে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য আল্লাহ বলছে কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ আল্লাহ হচ্ছে মুখাপেক্ষীহীন আপনার ইবাদতেরও আল্লাহর দরকার নাই আপনার দানেরও আল্লাহর দরকার নাই আপনার গুনাহ আল্লাহ না ক্ষতি করতে পারবে না তবে কি আল্লাহর দেওয়া টাকা যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন তো আপনার উপকার হবে ইবাদতের আপনার দরকার আপনার ঠেকা আল্লাহর ঠেকা পড়েনি দান আপনাকে করতে হবে যদি আপনি বাঁচতে চান তো আল্লাহ টাকা দিল আল্লাহর টাকাটাই আল্লাহকে ফিরিয়ে দিবেন মাঝখান থেকে আপনার উপকার কথা মনে হয় বুঝাতে পারিনি আমি আপনাকে টাকা দিয়ে বললাম আমার টাকা থেকে আমাকে কিছু দাও এটা না টাকা আমি দিয়েছি আমার টাকায় আমাকে ফেরত দাও সেটা আমার কোনো উপকার করতে পারবে না সেটা আপনারই উপকার করবে এত মহান সিস্টেম এত উন্নত নিয়ম এবং জীবনবিধান আল্লাহ ওয়া তালা দিয়েছে এবার সন্তানের যখন ওই চুল সমপরিমাণ সাদকা আপনি করে দিলেন স্বর্ণ এবার তিন থেকে পাঁচ বছর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এক থেকে আড়াই তিন বছর যাবৎ কেননা আড়াই তিন বছর সন্তান মায়ের বুকের দুধ পান করবে মা যদি এখন দুধ খাওয়াতে গিয়ে বিসমিল্লা বলে দুধ না খাওয়াই তাহলে ওই দুধের সাথে শয়তানও দুধ পান করবে এটা আল্লাহ রাসুল বলে গেছে চোদ্দশো বছর আগে মা যদি ওই সন্তানকে ফিডার দিয়ে কিছু খাওয়ায় তো সেটার সময় যদি বিসমিল্লা না বলে তাহলে শয়তানও তার সাথে পান করবে বাড়িতে যদি কোরআন তেলাওত না হয় মা যদি কোরআন তেলাওত না করে মা যদি সৎ পরহেজগার হয়ে না চলে মা যদি বেহ্যাপোনা বেলল্লাপোনা বাড়িতে সারাদিন টিভি চলে সিরিয়াল চলে গন্ডগোল মারামারি ঝগড়া ঝাঁটিতে ব্যস্ত থাকে তো প্রত্যেকটা কিছুর প্রভাব ওই সন্তানের উপর পড়বে কেন পড়বে আজকে আমি এবং আপনি যে বাংলা বলতেছি আমাদেরকে কোনো শিক্ষক শিখিয়েছে বাংলা কিভাবে শিখেছি যখন আমরা মনে করতাম যে ছোট্ট বাচ্চাটা কিছুই মনে হয় বুঝে না ওই কিছুই বুঝে না সেই সময় এসে শিখে ফেলেছে এটাই রোবট আর মানুষের মধ্যে পার্থক্য রোবট নতুন কিছু শিখতে পারে না আর মানুষ ওই ছোট অবস্থাতেও আল্লাহ তাকে অ্যাচিভ করার অর্জন করার হাসিল করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছে ওই ছোট্ট এক দেড় বছর বয়সে সে মায়ের মুখের ভাষা শুনে শুনে শিখে ফেলেছে সে বাংলা ভাষা সে বুঝে ফেলেছে এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে এই জন্য ওই সময়ে যা কিছু করা হবে সব প্রভাব তার উপর পড়বে এবার যখন সন্তান পাঁচ বছরে পৌঁছে গেল তখন কি করা লাগবে সেটা আল্লাহ রাসুল বলে দিয়েছে আমি বলিনি রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন মরু আউলা দেখুম সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স সাত বছর এবং তাদেরকে পিটো মারো সালাতের জন্য যখন তাদের বয়স দশ বছর এবং তাদের বিছানা আলাদা করে দাও দশ বছর বয়স পার হয়ে গেছে তারপরও দুই ভাই বোন বা দুই ভাই বা দুই বোন একই ল্যাপ ক্যাথার নিচে একই বিছানায় থাকতে পারবে না এটা আল্লাহর রাসুল বলে গেছেন চোদ্দশো বছর আগে তো সাত বছর বয়সে আল্লাহ রাসুল বলতেছেন তিন তিনটা কাজ করো এক তাকে সালাতের আদেশ দাও বয়স দশ হলে পিটিয়ে মসজিদে নিয়ে যাও বিছানা পৃথক করে দাও আর তাকে আদব কায়দা শিখাও কেন আদব কায়দা শিখাতে হবে রাসুলসল্লাহ আলি ওয়াসাল্লামের পাশে একটা ছোট্ট বাচ্চা পাঁচ সাত বছর বয়স হবে বসে আছে আল্লাহ রসুল তাকে বলছেন আল্লাহ রসুলের সাথে খাচ্ছে আল্লাহ রসুল তাকে বলছেন ইয়া গোলাম সামিল্লাহ হে ছোটো বাচ্চা বিসমিল্লা বলে খাও অকুল বিয়ামিনিক ডান হাতে খাও অকুল মিম্মা আলিক পাশ থেকে খাও এই যে আদব আল্লাহ রসুল তাকে শিখিয়ে দিলেন এরকম বহু আদব কায়দা আছে যা পাঁচ সাত বছর বয়সে আপনার সন্তানকে আপনাকেই শিখাতে হবে কেন আপনাকে শিখাতে হবে একটা ফজিলত শুনেন আপনি যদি আপনার সন্তানকে আদব কায়দা শিখাতে পারেন তার কত বড় ফজিলত সেটা আমি আপনাকে বলি আপনি আপনার সন্তানকে শিখালেন কথার কথা যে বাবা বাড়িতে ঢুকার সময় আসসালাম আলাইকুম বলে ঢুকতে হয় বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হতে হয় বিসমিল্লাহ তাওয়াক্কাল তো কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া পড়ে বাড়ি থেকে বের হতে হয় কেউ বাড়ি থেকে চলে গেলে তাকে আস্থা ও বলে বিদায় দিতে হয় বাথরুমে ঢোকার সময় এই দোয়া পড়তে হয় বাথরুম থেকে বের হলে গোফরা আনাকা পড়তে হয় ঘুমানোর সময় এই দোয়া পড়তে হয় ঘুম থেকে উঠে এই দোয়া পড়তে হয় গাড়িতে চড়লে এই দোয়া পড়তে হয় সালাত এইভাবে আদায় করতে হয় সালাতের মধ্যে এই এই দোয়া এই এই সুরা পড়তে হয় এই সুরা ফাতেহা এই সুবাহান রব্বে আলা এই সুবাহান রব্বি আজিম পড়তে হয় এই জিনিসগুলো যদি আপনি আপনার সন্তানকে শিখাতে পারেন কথার কথা আজকের উপস্থিত সকল মা এবং বোন এবং উপস্থিত সকল অভিভাবক এবং সকল যুবক যারা বিবাহ করেছে বা করবে তাদের উদ্দেশ্য করে বলতেছি যদি আপনি শিখাতে পারেন তাহলে আর সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এই ছোট্ট বাচ্চা পৃথিবীতে যতদিন বিচরণ করবে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন সে যতবার সালাত আদায় করবে তার একটা নেকি আপনি পাবেন ততদিন যতবার সালাম দিবে তার একটা নেকি আপনি পাবেন ততদিন এই দোয়া যতবার পড়বে সুরা ফাতেহা এই শিখানো আপনার সুরা যতবার পড়বে তার একটা নেকি আপনি কবরে বসে পাবেন যদিও আপনি কবরে চলে গেছেন এত বড় ফজিলত আপনি মসজিদের ইমামকে কেন দিবেন এত বড় ফজিলত আপনি মক্তবের হজুরকে কেন নিতে দিবেন। এত বড় ফজিলত আপনি মাদ্রাসার টিচারকে কেন নিতে দিবেন এই ফজিলত কেন আপনি নিবেন না আপনার সন্তান কেন আপনার থেকে আদব শিখবে না আপনার সন্তান কেন আপনার থেকে শিষ্টাচার শিখবে না সম্মানিত উপস্থিতি এই সাত থেকে নিয়ে পাঁচ সাত বছর সময় থেকে নিয়ে যে কাজগুলো আপনাকে করতে হবে তার একটা লিস্ট আমি তৈরি করেছি যে লিস্ট থেকে আমি আস্তে আস্তে আপনাদের বলবো যেটা যদি আপনারা বাস্তবায়ন করেন আশা করি একটা সৎ প্রজন্ম জাতিকে উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ এক নাম্বার। সন্তান পৃথিবীতে আসার পরে যখন তার বুদ্ধি হচ্ছে পাঁচ সাত বছর বয়সে তখন সর্বপ্রথম সে যার নিকট থেকে এসেছে তার সাথে তার পরিচয় করিয়ে দিতে হবে সন্তানকে কি আপনি নিয়ে এসেছেন যে সন্তানকে বারবার পরিচয় করাচ্ছেন আব্বু আব্বু এই যেটা তোমার চাচা এই যে এটা তোমার আব্বু এই যেটা তোমার মা ছোট বাচ্চাকে পরিচয় করায় না আবার আমাদের এখানে একটা কথা মনে পড়লো আপনি নিয়ে এসেছেন কিনা এই জায়গাতে আমাদের মা এবং বোনেরা বলবে যে সন্তান নিব না বলে না এই কথাটা যে কত ভারী এই কথাটা যে কত ভারী যে হিমালয় পর্বতের উপর মনে হয় এই কথা চাপিয়ে দিলে হিমালয় পর্বত এই কথা বহন করতে পারবে না আটলান্টিক মহাসাগরে এই কথা ডুবিয়ে দিলে আটলান্টিক মহাসাগর কালো হয়ে যাবে এত ভারী কেন এত ভারী সারা পৃথিবীর সব বিজ্ঞানী সব ডাক্তার সব ইঞ্জিনিয়ার যদি এক মাঠে এক জায়গায় জমা হয় আর পৃথিবীর সকল আধুনিক প্রযুক্তি যদি এক মাঠে একত্রিত করা হয় আর যত পীর বাবা অলিয়া ওলিয়া দরবেশ মাজার সবকে যদি এক জায়গায় একত্রিত করা হয় হিন্দু পুরাণ বৌদ্ধ ঠাকুর থেকে শুরু করে সবকে যদি একত্রিত করা হয় আর স্বামী স্ত্রী যদি দিনের রাতে চব্বিশ ঘন্টা মিলিত হয় এই আশায় যে সন্তান হবে আর এরা সবাই যদি চেষ্টা করে একটা সন্তান দেওয়ার আর আল্লাহ যদি না চান তো সন্তান দিতে পারবে না অলি গলিতে ভিক্ষা করলেও সন্তান পাবে না গলি গলি দার দার দরজা দরজা ডাক্তারের দরজা দরজা পীর অলিয়া অলিয়ার দরজা দরজা ভিক্ষা করলেও পৃথিবীতে কেউ সন্তান দিতে পারবে না তাহলে কোন সাহসে এই বাক্যটা হচ্ছে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখানো যে আমি সন্তান নেব না এভাবে বলতে হয় না ভাষা পরিবর্তন করেন স্থায়ীভাবে সন্তান বন্ধ করা হারাম প্রয়োজনের কারণে স্বাস্থ্যের কারণে সাময়িক কিছুক্ষণ বিরতি দেওয়া যেতে পারে তবে এই বাক্য এই ভাষা ব্যবহার করা হবে না এতে আল্লাহ অসন্তুষ্ট হতে পারে নারাজ হতে পারে নারাজ হয়ে যদি আল্লাহ সন্তান দেওয়া বন্ধ করে দেয় তো আপনার চোদ্দ গোষ্ঠীর ডাক্তার বিজ্ঞানীর চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই যে একটা সন্তান আপনাকে দিবে একমাত্র আল্লাহই দিতে পারে তো সন্তান কে পাঠিয়েছে আল্লাহ পাঠিয়েছে সর্বপ্রথম তাকে কার সাথে পরিচিত করতে হবে তার সৃষ্টিকর্তার সাথে তাকে পরিচিত করতে হবে তাকে তাও তাওদের পরিচয় দিতে হবে তার আল্লাহ কে তার আল্লাহ কেমন কুল্লি সাইন কাদির সবকিছুর উপর ক্ষমতাবান তিনি সবকিছু দেখছেন তার গুনাহ প্রতিদান তিনি দিবেন তার নেক আমলের প্রতিদান তিনি দিবেন আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করা যাবে না বিপদ আপদে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে এই সব ওই ছোট্ট সন্তানের হৃদয়টাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দিতে হবে এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে ছোট্ট সন্তানকে আদব কায়দা যা আছে ইসলামের সেগুলো সব শিখাতে হবে যেটা কিছুক্ষণ আগেই বললাম তিন নাম্বার কাজ ওই ছোট্ট সন্তান দেখবেন কার্টুন দেখতে চাইবে টম জেরির কার্টুন আরও বিভিন্ন কার্টুন আরও বিভিন্ন গল্প ছোট বাচ্চারা কিন্তু গল্প খুব পছন্দ করে করে না করে ছোট বাচ্চারা গল্প খুব পছন্দ করে তো আপনাকে কোনো না কোনো গল্প তো তাকে দিতেই হবে তো আল্লাহে জেনে রাখেন নবীদের কাহিনী যত সুন্দর যত চমৎকার পৃথিবীতে এত সুন্দর এত চমৎকার কাহিনী বানানো কঠিন আছে এত সুন্দর এত চমৎকার কাহিনী লেখা কঠিন আছে এই কাহিনীগুলো যতটা সুন্দর শুনতে যতটা মজা এর মধ্যে শিক্ষাও ততটা বেশি কিভাবে ইব্রাহিমকে আগুনে ফেলে দিল কিভাবে মোসা আলহ সালামকে সমুদ্রে ফেলে দেওয়া হলো আর উল্টা দিকে চলতে লাগলো সেই বাক্স কিভাবে মোসা সালামের সবচেয়ে বড় শত্রুর ঘরে মোসা আলাহিসাল্লামকে আল্লাহ মানুষ করলেন কিভাবে ফেরাউনকে ডুবিয়ে দিলেন কিভাবে ইউসুফ আলাই সালামকে কুয়ায় ফেলে দেওয়া হলো কুয়া থেকে রাজার ঘরে চলে গেলেন রাজার ঘর থেকে অপবাদ নিয়ে জেলখানায় চলে গেলেন জেলখানা থেকে অপবাদ মুক্ত মন্ত্রী হয়ে গেলেন কত বৈচিত্র্যময় জীবন তাদের ইসা আলহিসুয়া সালামের ঘটনা এই ঘটনাগুলো সন্তানকে শোনান সন্তানকে আকডুম বাগডুম কেচ্ছা কাহিনী আকডুম বাগডুম কাঠুনের গল্প থেকে দূরে রাখুন এই নবীদের কাহিনীগুলো তার পটে এমন প্রভাব ফেলবে এমন প্রভাব ফেলবে তার মানসপটে একটা স্মৃতি এঁকে যাবে এই নবীদের কাহিনী যখন সে প্রথম শুনবে তার মায়ের মুখে রাত্রেবেলা ঘুমানোর আগে আমার একটা কেচ্ছা বলেন না আমার একটা কেচ্ছা বলেন না তখন যখন মা সুন্দর করে এই নবীদের কাহিনীগুলো বলবে তখন ওই ছোট্ট বাচ্চার মানসপটে যে ছবি এঁকে যাবে এই ছবি মরা পর্যন্ত তাকে সৎপথে চলতে উৎসাহিত করবে এই জন্য তিন নাম্বার কাজ হচ্ছে উল্টাপাল্টা কার্টুন গল্প থেকে সন্তানকে দূরে রেখে নবীদের কাহিনী সালাফে সাহলেহিনের জীবনী নবীদের কাহিনী শেষ হয়ে গেলে সাহাবিদের জীবনীতে চলে আসতে হবে সাহাবিদের জীবনী শেষ হয়ে গেলে সালাফে সালেহিন ইমাম বখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি তাদের জীবনীতে চলে আসতে হবে কেন সন্তানের সামনে একটা মডেল প্রয়োজন আছে পৃথিবীর সবাই মডেল খুঁজে ওই সন্তানকে যদি আপনি মডেল না দিতে পারেন তো দশ বারো বছর বয়সে যখন আপনার বাড়ির টিভিতে পেপারের পর্দায় যখন ওই নায়ক নায়িকাদের নামগুলো শুনবে তখন তাদেরকে মডেল হিসেবে গ্রহণ করে নেবে আর যদি ছোটতেই তার চোখে তার মনে ইব্রাহিম আলে সাল্লা সাল্লাম একটা উঁচু স্থান দখল করে নেয় মোহাম্মদ সাল্লাম একটা উঁচু স্থান দখল করে ইমাম ইমামি একটা উঁচু স্থান দখল করে নাই তো মরা পর্যন্ত আর যত নায়ক নায়িকা তার চোখের সামনে আসুক না কেন সে কখনো তাদেরকে মডেল হিসেবে গ্রহণ করতে পারবে না মডেল ওই ছোটবেলায় তার মনে যাকে সে উঁচু স্থান দিয়ে ফেলেছিল সেই নবী সেই রাসুল সেই সালাফে সালেহিন তাদেরকে সে মডেল হিসেবে গ্রহণ করে থাকবে মরা পর্যন্ত চার নাম্বার কাজ ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকার বার্গ বলতেছে যে আমি আমার সন্তানদেরকে আঠারো বছর বয়স হওয়ার আগে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে দিই না এটা আমি বলিনি যারা এই জিনিসগুলো বানিয়েছে তারা বলতেছে আর আপনি আপনার ছেলে ফাইভে এ প্লাস পেলে একটা মোবাইল কিনে দিয়েছেন একটা গেম খেলার জিনিস কিনে দিয়েছেন ভিডিও গেম খেলার এইট এ প্লাস পেলে আপনি একটা মোবাইল কিনে দিচ্ছেন একটা জিনিস মনে রাখবেন সন্তানের মধ্যে পার্সোনালিটি ব্যক্তিত্ব বুদ্ধি জ্ঞান বিবেক ভারাত্মক আসার আগ পর্যন্ত পাঁচটা মৌলিক অধিকারের বাইরে কিচ্ছু দিবেন না কখনই নয় পাঁচটা মৌলিক অধিকার কি অন্ন খেতে দিবেন বস্ত্র পরতে দিবেন জামা দিবেন বেশি নয় অল্প যতটুকুতে সে চলতে পারবে কেননা ছোটোবেলাতেই যদি বেশি জামা কাপড় ব্যবহার করে ফেলে তাহলে বড় হলে বিপদ আপদ আসলে টিকতে পারবে না বিপদ আপদের মুখে দাঁড়াতে পারবে না এই জন্য ছোটবেলা থেকে সংযমী করে গড়ে তুলতে হবে মৃতব্যয়ী করে গড়ে তুলতে হবে অপচয়কারী করে নয় বিলাসী করে নয় ত্যাগই করে গড়ে তুলতে হবে নাহলে হলে সন্তান জীবনে সফল হতে পারবে না যারা সোনার চামচ নিয়ে বড় হয় সোনার চামচ মুখে নিয়ে এরা জীবনে কমই সফল হয় আর যারা কঠোর পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমে বড় হয় এরাই জীবনে সফল হয় কেননা পৃথিবীর বিপদ আপদ বাধার মুখে এরাই লড়াই করতে শিখে এবং লড়াই করা জানে অন্ন খাবার বস্ত্র পোশাক বাসস্থান থাকার জায়গা চিকিৎসা অসুখ বিসুখ হলে চিকিৎসা শিক্ষা পড়াশোনার খরচ এর বাইরে অতিরিক্ত কিছু তার মধ্যে ব্যক্তিত্ব আসার আগ পর্যন্ত দেওয়া যাবে না এই ভিডিও মোবাইল যদি আপনি দেন আর গর্ব করেন যে আমার ছেলে এখনই ইউটিউব চালাতে পারে তো আপনার ছেলের ধ্বংস হওয়ার জন্য আর কিছু লাগবে না আপনি একজন অসচেতন পিতা আপনি একজন অসতর্ক পিতা আপনার ছেলের ধ্বংস হওয়ার জন্য আর কিছু লাগবে না এই জন্য আঠারো বিশ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত যত অভিভাবক আছে দিয়ে যদি থাকেন তো তবা করেন জোরপূর্বক ফিরিয়ে নেন আপনি আবার পাল্টা অভিযোগ করেন যে আমার সন্তানকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না করেন না অভিযোগ কত অভিভাবক নেবেন বেহিসাব অভিভাবক আছে যারা অভিযোগ করে আমার সন্তান আমার কথা শুনে না কেন শুনে না জানেন আপনার মধ্যে ব্যক্তিত্বের অভাব আছে ভারাত্মের অভাব আছে এই জন্য শোনে না একজন ব্যক্তিত্ববান পিতার ঘটনা আপনাকে আজকে শোনাই যে একজন ব্যক্তিত্ববান পিতা কেমন হয় তাহলে বুঝবেন পরিবার কেমনে কন্ট্রোলে থাকে আর পরিবার কেমনে নিয়ন্ত্রণে থাকে হাদিস আনহা বলতেছেন আমার গলার হার আমি হারিয়ে ফেলেছি আমার গলার হার হারিয়ে ফেলেছি মদিনায় আমরা ফিরবো যুদ্ধ থেকে এমতো অবস্থায় আর এমন জায়গায় আমার গলার হার হারিয়ে ফেলেছি যেখানে পানির ব্যবস্থা নাই আর এদিকে সালাতের সময় হয়ে গেছে গলার হার হারিয়ে ফেলেছি এমন জায়গায় হারিয়ে ফেলেছি যেখানে পানির ব্যবস্থা নাই আর এদিকে সালাতের সময় হয়ে গেছে তো একটা বৃতিকিচ্ছেরই অবস্থা

মোহাম্মদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ রাসুল কার উরুরানের উপর মাথা দিয়ে শুয়ে আছে যারা সর্বশ্রেষ্ঠ নারী তাদের একজন আয় আনহা হাদিসের পণ্ডিত ফেখের পণ্ডিত চিকিৎসা শাস্ত্রের পণ্ডিত আরবি কবিতার পণ্ডিত তাফস্রের পণ্ডিত সাহাবিরা যখন কোনো ফতোয়া বুঝতে পারতেন না তখন তাকে জিজ্ঞেস করতেন এমন জ্ঞানী বিদুষী পাণ্ডিত্যপূর্ণ একজন নারী রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের স্ত্রী তার রানের ওপর মাথা দিয়ে আল্লাহ রসুল শুয়ে আছে এবার আবু বকরজি আল্লাহ তাল আনহ তাবুতে চলে গেছেন ওই খিমায় যে ক্ষিমায় আয়েশারজি আল্লাহ তাল আনহা এবং রাসুল সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম আছে তো যিনি আছেন সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি হচ্ছেন জামাই আর যিনি ঢুকতেছেন তিনিও নবীদের পরে নবীদের পরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি হচ্ছেন শ্বশুর আমাদের বাংলাদেশে যদি এরকম হয় যে শ্বশুর এমন অবস্থায় জামাই এবং মেয়েকে দেখেছে তাহলে শ্বশুর মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে আবু বকর রাজি আল্লাহ ব্যক্তিত্ব তার দাপট তার ভারাত্ম আত্ম তার তার পরিবারের নিয়ন্ত্রণ এত বেশি এত বেশি যে তার সর্বশ্রেষ্ঠ নারীদের একজন তার মেয়ে আর আল্লাহ রাসুল যার প্রতি সেই ইমান আনয়ন করেছে তার জামাই সর্বশ্রেষ্ঠ পৃথিবীতে রাসুল যারা সর্বশ্রেষ্ঠ রাসুল তিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তিনি এমন সর্বশ্রেষ্ঠ জামায়ের সামনে এমন সর্বশ্রেষ্ঠ মেয়েকে আয় আল্লাহ যে আমার আব্বা আবু বকর আমাকে এত জোরে মারলেন এত জোরে মারলেন যে আল্লাহর রাসুল যদি আমার উরু রানের ওপর মাথা দিয়ে না শুয়ে থাকতেন তাহলে আমি ছিটকে পড়ে যেতাম এখানে আর বিষয় খেয়াল রাখবেন বিবাহিত মেয়েকে মারতেছেন বাপে মারতেছেন জামায়ের সামনে মারতেছেন শ্রেষ্ঠ মেয়েকে মারতেছেন শ্রেষ্ঠ ব্যক্তির সামনে মারতেছেন শ্রেষ্ঠ ব্যক্তিতে মারতেছেন এর নাম হচ্ছে পিতার ব্যক্তিত্ব এবং ভারাত্ম আর আপনি আপনি বলেন যে আমি আমার পরিবারকে কন্ট্রোল করতে পারি না কেন আপনার মধ্যে ব্যক্তিত্বের অভাব আছে আপনার মধ্যে ভারাত্মের অভাব আছে আপনি নিজেই ফজরের সালাত আদায় করেন না তো ছেলেকে ফজরের সালাদের কথা কি বলবেন আপনি নিজেই বিড়ি সিগারেট খান তো সন্তানকে বিড়ি সিগারেটের কথা কি বলবেন আপনি নিজেই আর একজনের সাথে পরকিয়ায় ব্যস্ত থাকেন তো আপনার সন্তানকে উপদেশ কি দিবেন আপনার নিজেরই গুনাহের ফিরিস্তির অভাব নাই তো আপনি আপনার সন্তানকে কি বলবেন ব্যক্তিত্ব তো তখনই আসে যখন আপনি একশো পার্সেন্ট ঠিক আর বাড়িতে যখন ঠুকবেন তখন বাড়ি থরথর করে কাঁপবে ছেলে মেয়ে স্ত্রী সব কাঁপবে এর নাম ব্যক্তিত্ববান পুরুষ ব্যক্তিত্ববান পিতা আপনি জন্ম দিতে পারলে পিতা হওয়া যায় কথা ভুল জন্ম দিতে পারলে মা হওয়া যায় কথা ভুল যে দায়িত্ব পালন করতে পারে সন্তানকে আদর্শ আদব কায়দা শিখাতে পারে শিখাতে না পারলে পিটাতে পারে এমন যার মধ্যে ব্যক্তিত্ব আছে ভারাত্ম আছে সেই পিতা সেই মা আপনার মেয়ে বেপরদহে ঘুরে বেড়ায় আপনি যদি তাকে কিছু বলতে না পারেন তাহলে আপনি একজন ব্যর্থ পিতা আপনি সফল পিতা নন সম্মানিত উপস্থিতি তো আমরা আলোচনা করছিলাম যে সন্তানকে বা পনেরো বিশ বছর বয়স পর্যন্ত মোবাইল দেওয়া যাবে না এবার তারপরের কাজ কী পাঁচ নাম্বার বা ছয় নাম্বার কাজ হচ্ছে সন্তানের সম্পর্ক তৈরি করতে হবে মসজিদের সাথে কিসের সাথে মসজিদের সাথে আপনার সন্তান মিষ্টির দোকানের রাস্তা চিনে কোথায় গেলে সিনেমার টিকিট পাওয়া যাবে সেই রাস্তা চিনে কোথায় বিপিএলের জোয়া হয় সেই রাস্তা চিনে বিপিএলের আড্ডা কোথায় হয় ওই বারো বছরের ছেলেটাও চিনে পনেরো বছরের ছেলেটাও চিনে কিন্তু মসজিদের রাস্তা সে চিনে না মসজিদের সাথে তার সম্পর্ক নাই মসজিদের সাথে সম্পর্ক কেমন হতে হবে জানেন আল্লাহ এক মিনিট আমি আপনাকে দেখাই আল্লাহ সুবাহ ইব্রাহিম আলাইহ সালু আসালামকে বলতেছেন ইব্রাহিম আলাইহি সালাতামকে আবুল আম্বিয়া নবীদের পিতা ইব্রাহিম আলাইহ সালামের পরে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম পর্যন্ত যত রাসুল এসেছে সব নবির পিতা হচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম সালামের পরে দুনিয়াতে এমন কোন নবীরাসুল আসেননি যার পিতা ইব্রাহিম নন এত মহান ব্যক্তি আবুল আম্বিয়া নবীদের পিতা তাকে আল্লাহ বলতেছেন ইব্রাহিম তহের বৈদিয়াল ইব্রাহিম কাবা ঘর ঝাড়ু দেও কাবাঘর ঘর মুছো কাবা ঘর পরিষ্কার করো বাপ বেটা মিলে মানুষ যে নাকের সিগান পোটা ফেলে গেছে নাকের ময়লা ফেলে গেছে ওটা বাপ বেটা মিলে পরিষ্কার করো মানুষের পা থেকে যে ময়লা ঘরে ঝরে ফেলেছে ঝরে পড়েছে ওটা বাপ বেটা মিলে পরিষ্কার করো তোমরা বাপ বেটা মসজিদের খাদেম মসজিদ পরিষ্কার করা তোমাদের কাজ মানুষের নাকের ময়লা পরিষ্কার করা তোমাদের কাজ মানুষের পায়ের ময়লা পরিষ্কার করা তোমাদের কাজ মসজিদের মাদুর ময়লা হয়ে গেছে সেটা তোমাদের কাজ তোমরা বাপ বেটা মিলে পরিষ্কার করো এই নির্দেশ কে দিচ্ছে কাকে দিচ্ছে নবীদের কে দিচ্ছে আর আপনার সমাজে সবচেয়ে অবমূল্যায়নের বস্তু হচ্ছে মসজিদের খাদেন চেয়ারম্যান সাহেব আপনাকে মসজিদ পরিষ্কার করতে হবে মন্ত্রীকে মসজিদ পরিষ্কার করতে হবে মসজিদের সাথে সম্পর্ক মানে এটা মা তার কাজ কি ছিল পরিষ্কার করা এটাই তার কাজ ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন সর্বশ্রেষ্ঠ নবীদের একজন নবীর মা তিনি মারিয়াম শব্দের অর্থে এই পবিত্রতার থেকে অবতীর্ণ এমন একজন ভীয় নারী তার কাজ কি মসজিদ ঝাড়ু দেওয়া তার কাজ কি মানুষের ময়লা পরিষ্কার করা মসজিদ থেকে আপনারা যদি বাপ বেটা মিলে ভাবেন যে আদর্শ পরিবার গড়ে তুলবেন তাহলে আজকেই চিন্তা করেন কাল থেকে মসজিদের সাথে সম্পর্ক এমন হবে যে মসজিদের মাদুরও আপনারা বাপ বেটা মিলে পরিষ্কার করবেন মসজিদে গিয়ে দেখবেন মসজিদে লাইট নাই লাইট লাগাতে হবে এটা আপনাদের কাজ মসজিদে পাপস দিতে হবে এটা আপনাদের কাজ মসজিদের বাথরুম আপনাদেরকে পরিষ্কার করতে হবে এটা আপনাদের কাজ এটা নবীর কাজ যখনই মসজিদের সাথে আপনার সম্পর্ক এমন হয়ে যাবে তখন মসজিদ যখন নিজের বাড়ির মতো মনে করতে পারবেন মসজিদ যখন নিজের ঘরের মতো মনে করতে পারবেন তখন পরিবার আদর্শবান হবেই হবে হতে বাধ্য ইনশাআল্লাহ আর মসজিদ থেকে সম্পর্ক দূরে চলে গেলে আপনার আদর্শ পরিবার হওয়া তো বহু দূরের কথা আদর্শ সন্তান হওয়া তো দূরের কথা মুসলমান থাকবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে আমি এটা বলতেছি আপনাদের সামনে আমি আপনাদেরকে বলতেছি এটা আপনাদের সামনে সেটা কি আওয়ামী লীগ যেমন একটা সংগঠন বিএমপি যেমন একটা সংগঠন তেমন ইসলাম একটা সংগঠন আওয়ামী লীগ বিএমপির যেমন কেন্দ্র আছে তেমন ইসলামেরও কেন্দ্র আছে ইসলামের কেন্দ্র কোথায় মদিনা ইসলামের কেন্দ্রীয় জায়গা হচ্ছে মক্কামুদিনা আওয়ামী লীগ বিএমপির সদস্য থাকতে গেলে আপনাকে চান্দা দিতে হয় না হয় না হয় তো ইসলামের সদস্য থাকতে হলে আপনাকে একটা চান্দা দিতে হয় সেটা কি হ্যাঁ জাকাত বছরে একবার আপনি জাকাত দিতে বাধ্য যদি বছরে আপনি একবার জাকাত না দেন আর নিসাব পরিমাণ সম্পদের আপনি মালিক হন তাহলে ইসলাম নামক সংগঠনে থাকার অধিকার আপনার নাই আপনি কর্মী থেকে ইসলাম নামক সংগঠনের সদস্য থেকে আউট কেন ইসলামের পাঁচটা স্তম্ভের একটা হচ্ছে জাকাত আপনাকে আনুত দিতে হবে আওয়ামী লীগ বিএনপির যদি প্রশিক্ষণ কর্মশালা থাকে মাসিক সাপ্তাহিক তো ইসলামেরও আছে রাজানের সিয়াম এক মাস যাবৎ সংযম ধৈর্য লোভ লালসা অন্যায় অনাচার পাপাচার মনের চাহিদা ইচ্ছা মতো চলার সব কিছুকে কন্ট্রোল করে চলা এই সংযম এবং ত্যাগের প্রশিক্ষণ এক মাস ব্যাপী আপনাকে নিতে হবে যদি আপনি ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে চান এবার ইসলাম নামক সংগঠনের যদি সদস্য থাকতে চান তাহলে আওয়ামী লীগ বিএমপির সদস্য থাকতে হলে যেমন তাদের কেন্দ্রীয় সম্মেলনে আপনাকে উপস্থিত হতে হয় তেমন ইসলামেরও কেন্দ্রীয় সম্মেলন আছে সেটাতে আপনার সামর্থ্য থাকলে জীবনে একবার আজিরা দিতেই হবে সেটা হচ্ছে হজ আপনাকে একবার উপস্থিত হতেই হবে ওটা ইসলামের কেন্দ্রীয় সম্মেলন যদি সামর্থ্য থাকে জীবনে একবার হলেও এবার আসি তারপরেরটা আওয়ামী লীগ বিএনপির শাখা আছে না ধামরায় শাখা অফিস আছে না নাই তো ইসলামেরও শাখা অফিস আছে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মসজিদ গুলো তো ওই শাখা অফিসে কমসে কম প্রত্যেক সমাজের শাখা অফিসে কমসে কম দিনে আপনাকে পাঁচবার হাজিরা দিতে হবে কয়বার পাঁচবার যদি হাজিরা না দিতে পারেন তাহলে ইসলাম নামক এই সংগঠনের সদস্য আপনি থাকতে পারবেন না বের হয়ে যাবেন এটাই হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের দ্বিতীয় অর্থ সেটা হচ্ছে মসজিদের সাথে সম্পর্ক থাকা মসজিদের সাথে জুড়ে থাকা মসজিদই ইসলামের সব কিছু। আজকে না হয় পাশ্চাত্য থেকে গণতন্ত্র এসেছে তাই চোর চোট্টা রিক্সালা ভ্যানালা মুচি মেথরের ভোট নিয়ে কেউ চেয়ারম্যান কেউ মন্ত্রী কেউ মেম্বার হয়ে গেছে আর তারা বিচার সালিশ করতেছে কোটে বিচার সালিশ হচ্ছে যদি ইসলাম আবার কোনোদিন ফিরে আসে তো মসজিদেই বিচার হবে ইমাম বিচার করবে ইমাম হবে যোগ্য ন্যায়পরায়ণ শিক্ষিত নেতা ব্যক্তিত্ববান ভারতওয়ালা কিসের কমিটি ইমামের উপর নেতৃত্ব চালাবে ইমাম ইমামের কথাই সারা সমাজ চলতে বাধ্য হবে এটা ইসলামের থিউরি মসজিদ থেকে বিচারশালিস হবে মসজিদ থেকে বিবাহ হবে মসজিদ হচ্ছে ইসলামের সব কিছু মসজিদ হচ্ছে ইসলামের কেন্দ্র মসজিদের সাথে সম্পর্ক ছাড়া যেমন সৎ সন্তান আশা করা যায় না যেমন সৎ আদর্শ পরিবার আশা করা যায় না ঠিক তেমন আপনি যে মুসলমান আছেন এই পরিচয়টাও এই বিশ্বাসটাও বিপদে মুখোমুখি হতে পারে যদি আপনার সাথে সম্পর্ক না থাকে। তাহলে এটা গেল আমাদের নাম্বার নাম্বার পয়েন্ট, পয়েন্ট। যখন আপনি আপনার সন্তানকে এই আদব কায়দা এই আদর্শ মসজিদের সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক পাঁচ সব সবকিছু শিখিয়ে দিয়েছেন সবকিছু করে ফেলেছেন ঠিক এই সময়ে এবার আপনার সন্তান যখন বয় প্রাপ্ত হয়ে গেল তখন সন্তানকে আপনার বিবাহ দিতে হবে বিবাহ দেওয়াটা আপনার দায়িত্ব এবং জরুরি বিবাহ আপনাকে দিতেই হবে আপনার আপনার সন্তান এটা প্রতি দায়িত্ব যতক্ষণ না আপনি বিবাহ দিয়েছেন ততক্ষণ বিবাহ না হওয়ার কারণে বিবাহ না হওয়ার কারণে সন্তান যে গুনাহগুলো করবে সেই গুনাহগুলোর একটা ভাগিদার কোনো সমস্যা আব্বু আছে আব্বু আসতেছে ওটেনে নিয়ে আপনারা আলোচনা হইচই করিয়েন না বক্তব্য শুনতে থাকেন তো সম্মানিত উপস্থিতি যতক্ষণ না আপনি বিবাহ দিবেন ততক্ষণ বিবাহ না দেওয়ার কারণে যে গুণা হবে সেই গুনাহের অংশীদার আপনি হবেন এবার যখন বিবাহ হয়ে গেল তখন একটি আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে যে পিতা মাতার পিতা মাতার খেদমত করা এবং সেবা করা আল্লা সুবাহ পবিত্র পুরাণে একটি ঘটনা বলতেছেন খিজির এবং মুসা আলাইহি সলাতুয়া সালামের ঘটনা সেই ঘটনা কি মুসা আলাইহি সলাতুয়া সালাম এবং খিজির যখন একসাথে সফর করতেছেন সফর করা অবস্থায় একটা গ্রামে মুসা এবং খিজির দুইজনই প্রবেশ করলেন প্রবেশ করার পর তারা ওই গ্রামবাসীর নিকটে খাবার চাইলেন গ্রামবাসী তাদেরকে খাবার দিতে চাইলো না খাবার দিল না তখন খেজির বলতেছে যে ওই যে একটা ভাঙ্গা বাড়ি আছে সেই ভাঙ্গা বাড়িটা আমরা ঠিক করে দেব আমরা সংশোধন করে দেব তখন উভয়ে মিলে সেই ভাঙা বাড়ি ঠিক করতে চলে গেলেন সংশোধন করতে চলে গেলেন মুসা আলিহ সালাত সালাম এই দৃশ্য দেখে রাগান্বিত এই অবস্থায় কাজ দেখে তিনি রাগান্বিত মুসা আলাই সালাম বলতেছেন খিজির যেই গ্রামের লোক আমাদেরকে খেতে দিল না আপনি কিভাবে সেই গ্রামের লোকের একটা বাড়ি তৈরি করে দেন ঘর তৈরি করে দেন আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে এইভাবে বর্ণনা করতেছেন এই ঘটনাকে যে তখন খিজির উত্তরে বললেন ও আলজিদার ফাখান যে দেওয়ালটা যে বাড়িটা যে ঘরটা আমি ঠিক করে দিলাম সেই দেওয়াল সেই ঘর সে বাড়ি দুইজন ইয়াতিম গোলাম বাচ্চার বাড়ি দুইজন ইয়াতিম গোলামের ছেলের দেওয়াল ওয়া খানু লাহুমা ওই মাটির নিচে তাদের জন্য রক্ষিত সম্পদ আছে রক্ষিত টাকা পয়সা ধন দৌলত আছে ফাকানা আবু হুমা সালেহা আর তাদের দুইজনের পিতা ছিল সৎ তাদের দুইজনের পিতা ছিল ন্যায়পরায়ণ তাদের দুইজনের পিতা ছিল পিতা মাতা ছিল পরহেজগার তাকুয়াবান তারপরে কি বলতেছে আল্লাহ ফা আরাদা রব্বুকা আপনার প্রতিপালক মুসাকে লক্ষ্য করে বলতেছে আপনার প্রতিপালক এটা চান যে আপনার প্রতিপালক এটা চান যে আইয়াবুলা ওয়াস তখরিজা কনজা হুমা রাহমাত্মিক যখন এই দুই ইয়ীম ছেলে বড় হয়ে যাবে বয়স্ক হয়ে যাবে বয় প্রাপ্ত হয়ে যাবে যখন তাদের বুঝার বুদ্ধি হবে বয়স হবে তখন যেন তারা এই বাড়ির নিচ থেকে তাদের জন্য রক্ষিত সম্পদগুলো বের করে নিতে পারে এটা আপনার প্রতিপালক চান এটা আপনার রব চান আপনার রব চান যে তারা যেন বড় হয়ে সম্পদ বের করতে পারে এখান থেকে এই যে ঘটনা আল্লাহ কোরআনে বলছেন এখান থেকে একটাই সূক্ষ্ম জিনিস আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে পিতামাতা সৎ হওয়ার কারণে পিতামাতা ন্যায়পরায়ণ হওয়ার কারণে পিতামাতা পরহেজগার তাকওয়াবান হওয়ার কারণে আল্লাহ সুবাহতালা নবী পাঠিয়ে ওই পিতা মাতার রেখে যাওয়া সন্তানের সম্পদকে হেফাজত করিয়ে নিচ্ছেন নবী পাঠিয়ে তাহলে পিতামাতার আনুগত্যের মধ্যে শুধু আপনার সফলতা নয় আপনার পরবর্তী প্রজন্মেরও সফলতা আছে আপনার সন্তান সন্ততিরও সফলতা আছে এই জন্য একটি আদর্শ পরিবারের একটি অংশ হচ্ছে যখন সন্তানের বিবাহ হয়ে যাবে তখন সন্তান যেন পিতামাতার মাতার খেদমত করতে শিখে পিতামাতার খেদমত করা জানে একটি আদর্শ পরিবারের দিন কেমন হতে পারে একটি আদর্শ পরিবারের দিন কেমন হবে এটা বলে বক্তব্যের শেষের দিকে চলে যাব একটি আদর্শ পরিবারের দিন শুরু হবে ফজরের সালাদ দিয়ে কিসের সালাদ দিয়ে ফজরের সালাদ দিয়ে আর ফজরের সালাতের পরে ঘুমাতে পাবে না কেউ রাস আল্লাহ সুবাহি সালাতির যখন সালাদ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর রহমত অনুসন্ধান করার জন্য আল্লাহর বরকত অনুসন্ধান করার জন্য এই আয়াত থেকেও একটা সূক্ষ্ম জিনিস আপনাকে আজকে বলে যাচ্ছি উপস্থিত সকলকে বলে যাচ্ছি আপনি ভ্যান চালক হন রিকশালা হন দোকানদার হন ব্যবসায়িক হন এই আয়াত থেকে একটা জিনিস আপনার শিখার আছে সেটা কি জানেন আয়াতটা আবার শুনেন আল্লাহ বলছেন যখন তোমরা সালাদ শেষ করে ফেলো তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর রহমত এবং বরকত অর্জন করার জন্য কি শিখার আছে আপনি ভ্যানালা পায়ের উপর পা দিয়ে বসে আছেন আমি আপনাকে গিয়ে বললাম ধামরাই বাজার নিয়ে চলো তো আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রহমত আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো বরকত আপনার রুজির ব্যবস্থা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে এটা আল্লাহ বলতেছে কোরআানে তোমরা আল্লাহর রুজি আল্লাহর রহমত আল্লাহর বরকত অনুসন্ধান করো আপনি দোকানদার দোকান বন্ধ করতেছেন ঠিক ওই সময় আমি দোকানে গিয়ে উপস্থিত হয়েছি কিছু নেওয়ার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছে আপনার রুজির ব্যবস্থা করার জন্য আমি আল্লাহর রহমত আমি আল্লাহর বরকত আপনি একজন গাড়ি ড্রাইভার আমি আপনাকে ফোন দিয়েছি কন্ট্যাক্ট করার জন্য আপনি হয়তো শুয়ে আছেন ক্লান্ত আছেন আমি আপনাকে বলতেছি রাজশাহী যাব কত ভাড়া নেবেন আপনি ক্লান্ত আপনি শুয়ে আছেন আমার এই ফোনটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত আপনার জন্য বরকত আপনার জন্য দয়া এই জন্য যত হালাল রুজির পথ আছে যত হালাল রিজিক ইনকামের পথ আছে সব আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য দয়া সেই পথ যদি আল্লাহ আপনার জন্য উন্মুক্ত করে তাহলে ইচ্ছাকৃতভাবে সেই রাস্তাকে বন্ধ করবেন না ইচ্ছাকৃতভাবে সেই রাস্তাকে পরিত্যাগ করবেন না তাহলে ফজরের সালাতের পর না ঘুমিয়ে আল্লাহর রহমত আল্লাহর বরকত অনুসন্ধান করার জন্য বেরিয়ে পড়তে হবে এবং ফজরের সালাতের পর সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে কোরআন তেলাওত আল্লাহর কালামে বরকত আছে এই কালাম যেখানে পড়া হবে সেখানে বরকত হবে যে পড়বে তার মধ্যে বরকত হবে যে দোকানে পড়া হবে আপনি নিজে দোকানওয়ালা দোকানের মালিক দোকান খুলে সবার আগে কোরআন তেলাওত করুন আপনার দোকানে আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষিত হবে যেই বাড়িতে কোরআন পড়া হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার যে বাড়িতে কোরআন তেলাওত হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার যে বাড়িতে কোরআন তেলাওত হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার ফজরের সালাতের পর কোরআন তেলাওত করে রুজির সন্ধানে বেরিয়ে যাবেন ফজরের পর ঘুমাবেন না ইন্না যা আল আলি আল বারাকি বুকু রেহা আল্লাহ এই উম্মতের বরকত রেখেছেন সকালে ফজরের পর ফজরের পর ঘুমিয়ে থাকলে বরকত উঠে যায় এই ইসলামী পরিবার আদর্শ পরিবারের আর বৈশিষ্ট্য হচ্ছে এই বাড়িতে পর্দা রক্ষা হবে মেনটেন হবে চাহে চাচির সাথে হোক চাহে মামির সাথে হোক চাহে দুই ভাই ভাবির সাথে হোক তবুও পর্দা রক্ষা এবং মেনটেন হবে এটা আদর্শ পরিবারের আর একটা বৈশিষ্ট্য যার সাথে আপনার বিবাহ হালাল তার সাথে আপনার পর্দা করতেই হবে মা ছেলের বিবাহ হারাম পর্দার প্রয়োজন নাই বাপ বেটির বিবাহ হারাম পর্দার প্রয়োজন নাই ভাই বোনের বিবাহ হারাম পর্দার প্রয়োজন নাই আমার বউকে যদি আমি আজকে তালাক দিই আমার ভাই ইদ্যুৎ পালনের পর আমার বউকে বিবাহ করতে পারবে তাদের মধ্যে পর্দার প্রয়োজন আছে রাসুলসাল্লি ওয়াসাল্লাম বলে গেছেন তাই একটি আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে বাড়িতে পর্দা রক্ষা হবে যে পুরুষ পর্দা রক্ষা করতে পারে না তার বাড়িতে সে দায়ুষ তার মধ্যে দেয়াথা আছে আর দিয়াসাহ এই স্বভাবটা থাকে শুকুরের মধ্যে দিয়াশাহ কার মধ্যে থাকে শুকুরের মধ্যে থাকে যে মোহর দিয়ে বিবাহ করেছে যে তার মেয়েকে খাওয়ায় পরায় তার মেয়ে পর্দা রক্ষা করে চলাতে পারে না সমাজে তার বউকে পর্দা রক্ষা করে চলাতে পারে না সমাজে তার রক্তে শুকুরের রক্ত আছে তার মধ্যে দেয়াসা আছে তার রক্ত আর রক্ত নাই পুজ হয়ে গেছে এটা রাসুল সাল্লাহ আলিহু আসাল্লাম এভাবেই বলেছেন জান্নাতা দায়ুজ যে দায়ুস যার বাড়িতে পর্দা রক্ষা হয় না সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এই জন্য বাড়ির মালিক হিসেবে আপনার দায়িত্ব আদর্শ পরিবারে ইসলামী পরিবারে যথাযথ পূর্ণাঙ্গ পর্দা রক্ষা হবে এই আদর্শ পরিবারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এসার পরে অনুষ্ঠান এসার পরে খেলাধুলা এসার পরে গান বাজনা তো বহু দূরে থাক রাসুলসল্লাহ আলি আসাল্লাম এসার পরে কথা বলাকেও অপছন্দ করেছেন আদর্শ পরিবারে এসার পরে কোনো অনুষ্ঠানের আয়োজন কোনো খেলাধুলা কোনো গান বাজনা চলবে না বরং আদর্শ পরিবারে এসার পরে তাড়াতাড়ি আগে আগে ঘুমিয়ে যাবে আদর্শ পরিবারের আরও বৈশিষ্ট্য থাকবে মেহমানদারি করার স্বভাব মানুষকে দেওয়ার স্বভাব যেটা আপনি দিতে চাচ্ছেন ওটা আপনার ছোট বাচ্চাকে দিয়ে দেওয়ান তাহলে আপনার বাচ্চার মাধ্যমে দেওয়ালে তার মধ্যে দেওয়ার স্বভাব আসবে দিতে শিখুন আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে তাদের দরজা থেকে কোনো ফকির ফিরে যাবে না আপনি হয়তো ভাবছেন ওই ফকির মৃত্যুক হতে পারে আপনাকে এই জন্য আমি দলিল দিই যে ওই যে বোখারিতে আছে বনি ইসরায়েলের ওই তিনজন ব্যক্তির ঘটনা যারা অন্ধ হয়ে গেছিল যারা কুষ্ঠ রোগী ছিল সেই বনি ইসরাইলের যাদের মাথায় টাক ছিল ওই তিনজনের ঘটনা যাদেরকে আল্লাহ গরু দিলেন ছাগল দিলেন উঠ দিলেন তারা ধনী হয়ে গেল তারপরে একদিন ফেরেশতা পাঠিয়ে তাদেরকে পরীক্ষা করলেন ফেরেশতা তাদেরকে বলল যে রাস্তা হারিয়ে ফেলেছি কিছু সহযোগিতা করেন তো ওই ফেরেশতা কি সত্যি সত্যি রাস্তা হারিয়ে ফেলেছিল কথা কি আমার বুঝতে পারছেন ওই ফেরেস্তা কি সত্যি সত্যি রাস্তা হারিয়ে ফেলেছিল তারপরও তাকে দেওয়াটা আপনার পরীক্ষা ছিল আপনার এটা যাচাই করার দায়িত্ব নয় যে সত্যবাদী না মিথ্যাবাদী এটা যাচাই করার দায়িত্ব আল্লাহ আপনাকে দেয়নি আপনার পরীক্ষা আপনি দিবেন ওই ফকির ফেরেস্তার বেশিও আসতে পারে আল্লাহ আবারও পরীক্ষা করতে পারে অস্বাভাবিক কিছু নয় অস্বাভাবিক কিছু নয় যারাই আপনার আপনার বাড়ির মেহমান হবে আদর্শ পরিবারের দায়িত্ব হচ্ছে তাদেরকে খালি হাতে না ফেরানো তাদের মেহমানদারি করা তাদের সম্মান রক্ষা করা সম্মানিত উপস্থিতি আদর্শ পরিবারের এই আলোচনার এই সংক্ষিপ্ত আলোচনা কিভাবে একটি আদর্শ পরিবার গড়ে তুলতে হবে কিভাবে একটি আদর্শ সন্তান গড়ে তুলতে হবে এই সংক্ষিপ্ত আলোচনা শেষে আপনাদের নিকটে এটাই অনুরোধ করব। যে আপনারা এই বক্তব্যের উপর আল আমল করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ একটি আদর্শ পরিবার আদর্শ সন্তান আদর্শ স্ত্রী গড়ে সুখে শান্তিতে সৎ প্রজন্ম পৃথিবীকে দিয়ে সফল পিতা হয়ে সফল ছেলে হয়ে সফল স্বামী হয়ে সফল গৃহকর্তা গৃহকর্তী হয়ে আল্লাহ সুবাহান তালার দরবারে কোনো প্রকার জিজ্ঞাসা যেন আপনাকে জিজ্ঞাসিত হতে না হয় আপনার সন্তান আপনার পরিবারের বিষয়ে কেননা এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে কু আংফুস কুম ও আহলি নারা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো সন্তান সন্ততি পরিবার পরিজনকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও আপনাকে যদি ফোন করে বলা হয় আপনার ছেলে এক্সিডেন্ট হয়েছে আপনি দৌড়ে লাফিয়ে ঝাঁপিয়ে মেডিকেলে চলে যাবেন কিন্তু আমি বলছি আপনার ছেলে আপনার স্ত্রী আপনার মেয়ে জাহান নামের আগুনে জ্বলছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আপনার তাই সবাই মিলে জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করে আদর্শ পরিবার গড়ে তোলার চেষ্টা করুন আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ মামিনা আনী আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি